তোরে আমি একটু দেখতে চাই রে ভাই, আমার কেন যেন এত ভাল লাগে। আর আমার এই যে কমেন্ট গুলোর মধ্যে অ্যাভয়েড শান্তর কমেন্টটাই একদম কানের মধ্যে শুধু তেল না, কি বলে আরো যা কিছু আছে আল্লাহর দুনিয়ায়, ধুলাবালি যা কিছু সব কানের মধ্যে দিয়ে দে, বড় দুষ্টু জানি কোথাকার। আচ্ছা তোমাদের সবাই আশা করি ভালো আছো, আমি ক্লাসে চলে যাই, ক্লাসে চলে যাচ্ছি, খাতা কলম নিয়ে বসো, সেটা হচ্ছে মাস্ট, খাতা কলম রাখতে হবে। শহীদ ভাই আচ্ছা, আজকে হলো লেকচার থ্রি, আজকে লেকচার থ্রি, আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটাই সাজানো হয়েছে শব্দ দিয়ে। শব্দ বলতে আমাদের, আমরা যে শব্দগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করি বাংলা ভাষার শব্দ, সেই বাংলা ভাষার শব্দগুলোর ক্লাসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। সবাই একটু সিরিয়াস থাকবে কেমন, শব্দ নিয়ে আজকের ক্লাসটা। এবং তার শুরুতে আমাদের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা রীতি। বাংলা ভাষা রীতি সবার কাছে আবার অনুরোধ করে নিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস যদি কোনো কারণে ভালো লাগতেছে না, ভাইয়া ক্লাস করতে ইচ্ছা করতেছে না, ঘুম আসতেছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে অনুরোধ করবো যে তোমরা ক্লাস লিভ নিয়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। আর যারা সিরিয়াসলি ক্লাস করতে চাও তারা আশা করি অলওয়েজ ওয়েলকাম, তারা সিরিয়াসলি ক্লাস করতে থাকো, কোনো সমস্যা নাই। আর কে এটা? ও অ্যাভয়েড শান্ত, তোমার বাবারে নিয়ে বসো না ক্লাস করতে, আজকে বাপ বেটা দুইটারে একসাথে ক্লাস করে, বেটা দুষ্টু জানি কোনখানকার, তোমার বাপরে নিয়ে বসা দরকার ক্লাস করার জন্য। হ্যাঁ, ভাষারীতি রূপান্তর, ডিরেক্ট চলে যাচ্ছি ভাষারীতিতে, কেমন ভাষারীতি, দেখো ভাষারীতি, ভাষারীতি জিনিসটা কি? ভাষারীতি হচ্ছে আমরা যখন কথা বলি আমরা ঠিক কথাটাকে কতভাবে প্রকাশ করতে পারি, আমাদের ভাষাটাকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো ভাষারীতি। ভাষারীতি আমরা আমাদের ভাষাকে ঠিক কয়ভাবে প্রকাশ করি। আমরা সাধারণত ভাষাকে দুইভাবেই প্রকাশ করে ফেলি, একটা হচ্ছে বলে, বলে সবচেয়ে বেশি ভাষা প্রকাশ করা হয় ভাষাটাকে বলে, আর একটা হচ্ছে লিখে, একটা হচ্ছে বলে আর একটা লিখে। সুতরাং আমরা যখন বলি তখন সেটাকে বলা হয় মৌখিক, আমরা যখন বলি তখন হয়ে যায় মৌখিক, আর যখন লিখে প্রকাশ করি তখন সেই রীতিটাকে বলা হয় লৌখিক। মৌখিক যেটা এটা হলো কথ্য রীতি। খাতা কলম রেডি রাখো, সবাই লিখে নাও, অথবা লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশেই দেখবে যে দেওয়া আছে, এটা শিটের মধ্যে 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে, 3 নম্বর লেকচার, 3 নম্বর লেকচারের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে চার্ট করে দেওয়া আছে। দেখো ভাষারীতি, একটা হলো মৌখিক রীতি যেটা হলো কথ্য রীতি, আর একটা হচ্ছে লৌখিক, সরি লৌখিক, যেটা হলো লেখ্য রীতি। এটা হলো ভাষারীতি, বলে এবং লিখে আমরা প্রকাশ করে থাকি মনের ভাব, অর্থাৎ ভাষাকে। আরেকটা রীতি আছে, অনেকে বলে যে এটা কি ভাষারীতির মধ্যে আসে কি না, সেটা হচ্ছে আকার ইঙ্গিতের ভাষা। ওই যে কথায় আছে না, চোখ যে মনের কথা বলে, কিন্তু চোখে চোখে কথা আর কতক্ষণ বলা যায়, চোখে চোখে কথা তত বেশি বলা যায় না। ওইটা বলার জন্য যে বুঝে ওই ব্যাপারটা তাকে দরকার, যেমন তোমার সামনে একজন আছে তার সাথে তোমার একটু লেনদেন হচ্ছে, মনের গভীরের কিছু ব্যাপার স্যাপার আছে, তখন তার দিকে চোখে যদি একটু আকার ইঙ্গিত করো সে বুঝে যাবে। কিন্তু ওইটা দিয়ে তো আর তুমি সবার সাথে মনের ভাব প্রকাশ করতে পারবে না বন্ধুরা। আবার দেখবা বিটিভির মধ্যে যখন সংবাদ পাঠ করা হয় তখন এক কোনার মধ্যে একজন এরকম করে হাত পা সরাসরি করে, মনে হয় যেন নাচতেছে, কিন্তু আসলে ওইটা তো নাচ না। আমরা জানি ওইটা হলো ইঙ্গিতের ভাষা, কিছু স্পেশাল মানুষদের জন্য ওই ইঙ্গিতের ভাষাটা ব্যবহার করা হয়, যদিও বা আমি তুমি আমরা বুঝি না, কিন্তু কিছু কিছু স্পেশাল মানুষ আছে তারা ওইটা বুঝতে পারে, ওইটা তাদের জন্য, ওইটাকে স্পেশালদের জন্য যে ভাষা ওইটা সবার জন্য এখানে থাকবে না। সুতরাং এই ইঙ্গিতের ভাষাটাকে আমরা ভাষার মধ্যে আনতে পারবো না। ভাষারীতি হলো দুইটা, একটা হচ্ছে মৌখিক বা কথ্য রীতি, আর একটা হচ্ছে লৌখিক বা লেখ্য রীতি। এবার আসি এই যে কথ্য রীতি, এই কথ্য রীতিটাকে আবার আমরা দুই ভাবে প্রকাশ করে থাকি। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা দেখবা যে ঘরে একভাবে কথা বলি, আবার ঘরের বাইরে আরেকভাবে কথা বলি, তাই না? ঘরে বাবা মায়ের সাথে আমরা ঠিক যেইভাবে কথা বলি, ঘরের বাইরে শ্রেণীকক্ষে বা অফিসে অথবা কোনো ফর্মাল জায়গায় আমরা কিন্তু ওইভাবে কথা বলি না। একটা হলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল যেটা সেটা হচ্ছে আঞ্চলিক,
যেটা হলো আমাদের আসল মাতৃভাষা, আঞ্চলিক ভাষা। আমরা ঘরে বাবা মায়ের সাথে আঞ্চলিক শব্দ প্রয়োগ করি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবার চলিত শব্দ প্রয়োগ করে থাকে, আর বাইরে যখন আমরা কথা বলি ফর্মাল পরিবেশে তখন আমরা চলিত শব্দ ব্যবহার করে থাকি। তাহলে কথ্যরীতিটা আবার দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হলো চলিত। আঞ্চলিক চলিত, আঞ্চলিক চলিত, এটা হলো কথ্যরীতি। আর লিখতে গেলে, লিখতে গেলে আমরা যেটা করি, এখানে আবার আমরা লেখার সময় আঞ্চলিক শব্দ ব্যবহার করি না, এখানে আমরা ব্যবহার করি চলিত। লেখার সময় আমরা ব্যবহার করি চলিত, আমরা আরেকটা রীতি ব্যবহার করি, সেটা হলো সাধু। আমরা দেখব যে বোর্ড পরীক্ষায় যে খাতাগুলো দেওয়া হয় সেই খাতার উপরে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের মধ্যে লেখা থাকে সাধু ও চলিত ভাষার ভাষার মিশ্রণ দূষণীয়, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। অর্থাৎ তুমি চাইলে সাধু রীতিতে লিখতে পারো অথবা চলিত রীতিতে লিখতে পারো, কিন্তু দুইটারে মিলাইতে পারবা না। লেখার ক্ষেত্রে কিন্তু তারা শর্ত দিয়ে দিচ্ছে, লিখতে হলে সাধু অথবা চলিত রীতিতেই লিখতে হবে, অন্য কোনো রীতিতে লিখতে পারবা না, অর্থাৎ আঞ্চলিক রীতিতে লেখা সম্ভব না, লেখা যাবে না, লেখা যায় না, জায়েজ না, বিলকুল হারাম। তাহলে চলিত রীতি লেখার ক্ষেত্রে কি উপযোগী নাকি অনুপযোগী? অবশ্যই অনুপযোগী। তাহলে বন্ধুরা, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় চলিত রীতিতে সাহিত্য রচনা করা যাবে কি, কখনোই যাবে না। চলিত রীতি সাহিত্য রচনার জন্য অনুপযোগী, সরি চলিত না, আঞ্চলিক, আমি ভুল বলে ফেলছি, আঞ্চলিক রীতি সাহিত্য রচনার জন্য অনুপযোগী। সাহিত্য রচনার ক্ষেত্রে কোনোভাবেই আঞ্চলিক রীতি ব্যবহার করা যাবে না। যাবে কি? যাবে না। কেউ একজন, আচ্ছা একজন প্রশ্ন করেছে, স্যার সাধু চলিত গুরুচণ্ডালী হলে আঞ্চলিক সাধু কিরকম দোষ? আঞ্চলিক সাধু এটা তো ভয়াবহ দোষ। কে প্রশ্নটা করছে? অ্যাভয়েড শান্ত। এরে শান্ত, তুই কেন এত অশান্ত হয়ে যাস ভাই? তবে শান্ত, আমি কিন্তু তোরা খুব ভালোবাসি, অলওয়েজ কমেন্টের উপরে থাকবি, ক্লাসটা ভালো থাকে ভাই, ধন্যবাদ। ওইটা কোনো প্রশ্নই নেই, বাট এই টাইপের প্রশ্ন কেউ করে? দুষ্টু জানি কোনখানকার। প্রশ্ন হতে হবে প্রশ্নের মতো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কেন করো ভাইয়া, ধান গাছে কি তক্তা হয়? এই টাইপের প্রশ্ন করা যাবে না, অবশ্যই ভালো প্রশ্ন করতে হবে। দেখো আঞ্চলিক রীতিটা লেখার মধ্যে যাবে না, তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে আঞ্চলিক রীতি পরিহার করতে হবে, অ্যাভয়েড করতে হবে। যেমন অ্যাভয়েড শান্ত, শান্তকে সবাই কি করো? অ্যাভয়েড করো, ঠিক এইভাবেই। কেমন? আচ্ছা দেখো, যদি কেউ, ধরো যে নোয়াখালীর কেউ একজন আছে, সে নোয়াখালী ভাষায় একটা সাহিত্য রচনা করবে, ওইটা কি বাজারে কাটবে? এই যারা অন্য অন্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী লোকজন এখানে আছো, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জন আছো, আমি কিন্তু কোনো অঞ্চলের ভাষাকে খাটো করে দেখি না, কোনো অঞ্চলকে খাটো করার উদ্দেশ্যও আমার নাই, ছোট করার উদ্দেশ্যও আমার নাই। আগেই বলেছি, এখনো বলছি, তোমরা সবাই বাংলা ক্লাসের নাগরিক, কেউ সিলেটের না, কেউ চিটাগাংয়ের না, যতক্ষণ পর্যন্ত বাংলা ক্লাস চলবে কেউ ঢাকার না, কেউ সিলেটের না, কেউ চট্টগ্রামের না, কেউ নেত্রকোণার না, কেউ বরিশালের না, তোমরা সবাই বাংলা ক্লাসের নাগরিক। আর এই ক্লাসের একমাত্র ডিকটেটর, স্বৈরশাসক আমি, আমার কথা এখানে আইন, আমার কথাই মেনে চলতে হবে। আমি হয়তো বোঝানোর স্বার্থে অনেক অঞ্চলের ভাষাকেই সামনে নিয়ে আসব, ওইটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবো, বিভিন্ন ধরনের মন্তব্য করব, কিন্তু হ্যাঁ কারোরই কষ্ট পাওয়া যাবে না, কারণ বাংলা ক্লাসের স্বার্থে ওই শব্দগুলোকে আমার এখানে নিয়ে আসতে হচ্ছে। আমি যখন খুব টেস্টকে বলবো খুব টেস্ট, তখন নেত্রকোণার যারা আছো তারা কেউ কষ্ট পায় না যে নেত্রকোণার আমি ছোট করার জন্য বলছি। যখন আমি কবির ভাইকে খবির ভাই বলবো তখন সিলেটের কেউ কষ্ট পায় না। কেমন? আমি কাউকে ছোট করার জন্য বলছি না। এবার আসো, তাও তো নোয়াখালী বরিশালের ভাষাটা বোঝা যায়। যদি সিলেট চিটাগাং এর কেউ বলে যে আমি সিলেটি ভাষায় একটা উপন্যাস রচনা করব, ওইটা পড়তে গেলে আই এম শিওর যে ওখানে অভিধান লাগবে, সিলেটি ভাষার অভিধান। অভিধান ছাড়া ওইটার অর্থ উদ্ধার করা খুব টাফ, কারণ সিলেট চিটাগাং এর যে ভাষা ওটা খুব ড্যারিং ভাষা। আচ্ছা যাই হোক, তাহলে আঞ্চলিক রীতিতে কখনোই কোনো কিছু লেখা যাবে না, সাহিত্য রচনা করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় রচিত গদ্য পাওয়া যায়, যেমন ছোট গল্প আছে যেখানে আঞ্চলিক শব্দ প্রয়োগ করা হয়, কিছু উপন্যাস আছে যেগুলোর মধ্যে আঞ্চলিক ভাষার প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কেন হয়? তাহলে সেই ক্ষেত্রে হয় কি, লেখক সাধু অথবা চলিত রীতিতেই উপস্থাপন করেন, কিন্তু আঞ্চলিক ভাষায় শব্দগুলো কোন একটা ক্যারেক্টারের উদ্ধৃতি হিসাবে তারা ইনভার্টেড কমার ভিতরে তুলে দেয়।
ন্যাচারালি যেটা আমাদের মনে রাখতে হবে, সাধু এবং চলিত ভাষার বাইরে লেখ্যরীতি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আঞ্চলিক রীতি লেখ্যরীতির মধ্যে আনা যাবেই না। আরেকটা ব্যাপারে খেয়াল করো, এই যে কথ্যরীতি যে রয়েছে, কথ্যরীতির মধ্যে রয়েছে আঞ্চলিক এবং চলিত, এখানে কিন্তু সাধু নেই। আছে নাকি শাহাদত ভাই? আমাদের শাহাদত ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, আঞ্চলিক এবং চলিতের মধ্যে কিন্তু সাধুটা নেই, তাহলে কথ্যরীতির মধ্যে সাধু নাই। কে একটু কল্পনা করে দেখো, মাইকেল মধুসূদন দত্ত উনি যে মহাকাব্য রচনা করেছেন, মহাকাব্য মেঘনাদবধ মহাকাব্য, এই মহাকাব্য পড়ার পরে কেউ কিন্তু মাইকেল মধুসূদন দত্তরে আর দত্ত বলতে চায় না, সবার মুখ থেকেই মনে বের হয়ে আসে এবারটা তো আসলে একটা দৈত্য, নয়তো এত দাঁত ভাঙা টাইপের শব্দ দিয়ে কেউ মহাকাব্য রচনা করে? আমি যখন মেঘনাদবধ পড়লাম, পড়ার পরে মনে হইলো এ আসলেই একটা দৈত্য। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত উনি যে মেঘনাদবধ মহাকাব্য রচনা করলেন, ওইটা কিন্তু রচনা করেছেন সাধুরীতিতে, ওইটা পড়তে যায় দাঁত ভাঙে। বন্ধুরা একবার কল্পনা করে দেখো, আমাদের ঘরে কথা বলার পরিবেশটা যদি সাধুরীতিতে হইতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? ভয়াবহ অবস্থা তৈরি হইতো। ঘরে যাওয়ার পরে বলতাম, মাতৃদেবী আমার আহার পাইয়াছে, আমাকে কিছু খাদ্য দিন, কিছু অন্ন দিন। ওরে বাপরে, এই যে ব্যাপারটা, এটা বলতে যাই তো ফ্যামিলির মধ্যে একটা অন্যরকম হজবড়ল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যেত, তাই না? আচ্ছা যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এর মধ্যে কিন্তু সাধু নেই, কথ্যরীতির মধ্যে সাধু নেই, অর্থাৎ সাধু ভাষার শব্দ বলার ক্ষেত্রে পরিহার করতে হবে। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, নাটকের সংলাপের জন্য সাধুরীতি উপযুক্ত না অনুপযুক্ত, উপযোগী নাকি অনুপযোগী, আমরা অবশ্যই বলে দিব অনুপযোগী, পরিহার করতে হবে। যদি বলা হয় বক্তৃতার জন্য সাধুরীতি কি উপযোগী না অনুপযোগী, আমরা বলবো অনুপযোগী। তাহলে ঠিক যেইভাবে আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা করা যাবে না, ঠিক একইভাবে নাটকের সংলাপ এবং বক্তব্যের জন্য সাধুরীতির শব্দ ব্যবহার করা যাবে না। সাধু এবং চলিত রীতির পার্থক্য আমরা সেই ক্লাস সিক্স থেকেই পড়ে অভ্যস্ত। অনেক সময় রিটেনের প্রশ্নের জন্য যদি আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়, সাধু ও চলিত ভাষার পার্থক্য কি, সাধু ও চলিতের পার্থক্য কি, সেক্ষেত্রে জাস্ট একটু মনে করিয়ে দেই, দুই তিনটা পার্থক্য লিখলে হয়ে যায়, কারণ অল্প মার্কসের কোশ্চেন, তো দুই তিনটা পার্থক্য লিখলেই হবে। যেমন সাধু ভাষা গুরুগম্ভীর, চলিত ভাষা সহজ সরল সাবলীল। সাধু ভাষা হলো গুরুগম্ভীর, চলিত ভাষা হলো সহজ সরল সাবলীল। সাধুরীতি তৎসম শব্দ বহুল, আজকে শব্দের ক্লাসে তৎসম তদ্ভব এগুলো পড়ানো হবে। সাধু ভাষা হলো তৎসম শব্দ বহুল, অর্থাৎ সংস্কৃত শব্দ বহুল, আর চলিত রীতি হলো তদ্ভব শব্দ বহুল, দুইটা গেল। আর সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য এটা একটু লিখে নিবা, সাধু ভার্সেস চলিত, এটার মূল পার্থক্য, মূল পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিতের মূল পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদে। যদি প্রশ্ন আসে কোথায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ক্রিয়া ও সর্বনাম পদে। সাধুরীতিতে যেটা হয়, ক্রিয়া ও সর্বনাম পদ গুলো হয় বড়, আর চলিত রীতির ক্ষেত্রে ক্রিয়া ও সর্বনাম পদ গুলো হয় ছোট। চলিত রীতির ক্ষেত্রে ক্রিয়া ও সর্বনাম পদ গুলো হয় ছোট। যেমন দেখো, সাধুরীতিতে আমরা বলি করিতেছি, লিখিতেছি, বলিতেছি, আর চলিত রীতিতে আমরা বলি করছি, লিখছি, বলছি, পড়ছি। সর্বনাম পদের বেলায় সাধুরীতিতে হয় যাহার, চলিত রীতিতে আমরা সেটাকে বলি যার। তাহলে দেখো, সর্বনাম পদ এখানে কি বড়, আর চলিত রীতির ক্ষেত্রে হবে কি ছোট। সাধুরীতির বেলায় আমরা বলি তাহার, চলিত রীতির বেলায় আমরা সেটাকে বলি তার। তাহলে সাধু ও চলিতের মূল পার্থক্য কোথায়? ক্রিয়া ও সর্বনাম পদে। আবার একটু প্রথম থেকে স্মরণ করি, ভাষা রীতি কয় প্রকার? দুই প্রকার, একটা হলো কথ্যরীতি আর একটা লেখ্যরীতি। কথ্যরীতি আবার দুই প্রকার, আঞ্চলিক ও চলিত। লেখ্যরীতি আবার দুই প্রকার, চলিত ও সাধু। কথ্যরীতির মধ্যে সাধু নেই, ঠিক একইভাবে লেখ্যরীতির মধ্যে আঞ্চলিক নেই।
লেখার ক্ষেত্রে সাহিত্য রচনার ক্ষেত্রে আঞ্চলিক শব্দ পরিহার করতে হবে, আর বলার ক্ষেত্রে সাধুরীতি পরিহার করতে হবে। অর্থাৎ নাটকের সংলাপ এবং বক্তব্যর ক্ষেত্রে সাধুরীতি হচ্ছে অনুপযোগী। এই হলো সাধু উচলিতের ব্যাপারটা। আর সাধু উচলিতের মূল পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদে। সাধুরীতিতে ক্রিয়াপদ বড়, চলিত রীতিতে ক্রিয়াপদ ছোট। সাধুরীতিতে সর্বনাম পদ বড়, চলিত রীতিতে সর্বনাম পদ ছোট। সাধু এবং চলিত ভাষার শব্দগুলো থেকেও প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সাধু ভাষার শব্দের উদাহরণ, অথবা সাধুরীতির কোন শব্দের উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারে এইটার চলিত রূপ কি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার, 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা হচ্ছে, লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বক্স করে, 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে 2টা বক্স দেওয়া আছে, 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে 3টা বক্স দেওয়া আছে। বক্স করে এখানে শব্দের উদাহরণগুলো দেওয়া আছে, সাধুরূপ এবং চলিত রূপ। এই শব্দের উদাহরণগুলো অত বেশি যে ইম্পর্টেন্ট তা না, কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না, খুব সহজ, জাস্ট শব্দের উদাহরণগুলো তোমরা এখান থেকে দেখে নিবা, কেমন। আর এর বাইরে আরো অল্প একটা শব্দ রয়েছে যেটা হলো 9ম-10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইয়ের মধ্যে আছে, এরকম বক্স করে উদাহরণগুলো দেওয়া আছে। 9ম-10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই, যেটা আমি সেই 1 নম্বর ক্লাস থেকেই তোমাদের বলছি যে এটা আমাদের সবার কালেকশনে রাখতে হবে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। ওই 9ম-10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইয়ের মধ্যে দেখবো উদাহরণ দেওয়া আছে তুলা তুলু, বন্য বুনু, মূলা মূলু, এরকম উদাহরণ দেওয়া আছে। কোনটা সাধু রীতির শব্দ, কোনটা চলিত রীতির শব্দ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মূলা কোন রীতির উদাহরণ, সাধু না চলিত, বা মূলার চলিত রূপ কি। ঠিক আছে, ও শুধু কালেকশনেই আছে ভাইয়া, শুধু কালেকশনে থাকলেই হবে না, ওইটা থেকেও পড়তে হবে। যখন তোমরা ব্যাকরণটা পড়বা তখন লেকচার শিট, পারাবার এবং ওই যে 9ম-10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই, এর মধ্যে একটা সমন্বয় করে তারপরে পড়বা। কারণ একই তো টপিক, সবগুলোর মধ্যে মিল আছে, সবগুলোর মধ্যে মিল আছে, দুই একটা একটু এদিক সেদিক হবে, ওইগুলা পড়ে নিতে হবে, কেমন, ওগুলা দেখে দেখলেই হবে। তো এই হচ্ছে বাংলা ভাষা রীতি। এবার আমরা বাংলা ভাষার যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলোর জন্ম নিয়ে আলোচনা করব। এদের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তে হবে বন্ধুরা। বাংলা ভাষায় আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি, আর আমরা দেখব লেকচার শিটের মধ্যে এই ভাষা রীতির পরেই দেওয়া আছে বাংলা ভাষার শব্দ সম্ভার। বাংলা ভাষার শব্দ সম্ভার, এই যে শব্দের সম্ভার, এই শব্দ নিয়ে আলোচনা করা হবে, এটার উৎসগত ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হবে, গঠনগত ক্লাসিফিকেশন, অর্থগত ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে আলোচনা করা হবে শব্দ। তো আমরা দেখব লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে শব্দ সম্ভারের এখানে উৎস অনুযায়ী শব্দের প্রকারভেদগুলো দেওয়া আছে। আর আমরা জানি যে উৎস অনুযায়ী বাংলা শব্দ হলো 5 প্রকার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 প্রকার। তো আমাদেরকে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় উৎস অনুযায়ী বাংলা শব্দ কত প্রকার, সেক্ষেত্রে তো আমরা অ্যান্সার করে দিব যে 5 প্রকার। কিন্তু ধরো যে আমাদেরকে প্রশ্ন দিয়েছে বাংলা শব্দ কয় ভাগে বিভক্ত, উৎস অনুযায়ী বলে নাই, আমাদেরকে জাস্ট প্রশ্ন করে দিয়েছে বাংলা শব্দ কয় ভাগে বিভক্ত, না প্রশ্ন করেছে উৎস অনুযায়ী কয় ভাগে, না প্রশ্ন করেছে গঠন অনুযায়ী কয় ভাগে, অথবা প্রশ্ন করে নাই অর্থ অনুযায়ী কয় ভাগে, আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করে দিয়েছে বাংলা শব্দ কয় ভাগে বিভক্ত। সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব বাংলা শব্দ 3 ভাগে বিভক্ত। দেখো বাংলা শব্দের প্রকারভেদটা আমি দেখাচ্ছি, শব্দ 3 ভাগে বিভক্ত, উৎসগত ক্লাসিফিকেশন, একটা হলো উৎসগত, আরেকটা হলো গঠনগত, আরেকটা হলো অর্থগত। অর্থগত, তাহলে শব্দ হলো 3 ভাগে বিভক্ত। আমাদেরকে যদি সরাসরি প্রশ্ন করা হয় বাংলা শব্দ কয় ভাগে বিভক্ত, আমরা অ্যান্সার করব কয় ভাগে, 3 ভাগে বিভক্ত, উৎসগত,
গঠনগত অর্থগত উৎস অনুযায়ী বাংলা শব্দ হলো পাঁচ প্রকার গঠন অনুযায়ী বাংলা শব্দ দুই প্রকার এবং অর্থ অনুযায়ী বাংলা শব্দ তিন প্রকার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে উৎস অনুযায়ী বাংলা শব্দ পাঁচ প্রকার গঠন অনুযায়ী বাংলা শব্দ দুই প্রকার অর্থ অনুযায়ী বাংলা শব্দ তিন প্রকার বাট আমাদেরকে যদি আলাদা করে না জিজ্ঞেস করা হয় আলাদা ক্লাসিফাইড না করে যদি জিজ্ঞেস করা হয় ডিরেক্ট জিজ্ঞেস করে দেওয়া হয় বাংলা শব্দ কত প্রকার তখন আমরা বলবো এই তিন প্রকার উৎসগত গঠনগত অর্থগত আর যদি প্রশ্ন করা হয় উৎস অনুযায়ী বাংলা শব্দ কত প্রকার তখন আমরা অ্যান্সার করে দিব পাঁচ প্রকার গঠন অনুযায়ী বাংলা শব্দ কয় প্রকার দুই প্রকার অর্থ অনুযায়ী বাংলা শব্দ কয় প্রকার তিন প্রকার উৎস অনুযায়ী বাংলা শব্দ ওকে এবার দেখো উৎস অনুযায়ী বাংলা শব্দ যে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকারটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা সবাই জানি দেখো এখানে লিখলাম তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি উৎস অনুযায়ী বাংলা শব্দ হলো পাঁচ প্রকার তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই পাঁচ প্রকার এবার আসি এদেরকে আমাদের কেন জানতে হবে এদেরকে জানাটা এই জন্য জরুরি আমাদেরকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেয় নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ শব্দগুলো তোমাকে জানতে হবে পরীক্ষায় প্রশ্ন দিবে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ আলোচনা জানতে হবে অথবা তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দ বলতে কি বুঝো রিটেনের জন্য প্রশ্ন আসতে পারে অর্ধ তৎসম শব্দ সংজ্ঞা দাও প্রশ্ন আসতে পারে তদ্ভব সংজ্ঞা দাও প্রশ্ন আসতে পারে রিটেনের জন্য তো সেই জন্য রিটেন এবং এমসিকিউ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে দেখো তৎসম শব্দ এটা হলো এটাকে ভাঙলে আমরা কি পাই তৎসমটাকে ভাঙলে পাই তৎ যোগ সম তৎ যোগ সম তৎসম তৎ শব্দের অর্থ হলো তার আর সম হলো সমান এইবার আসি প্রশ্ন আসবে কার সমান তার সমান এই তার সমান বলতে আমরা কার সমান বুঝবো এটা হলো সংস্কৃতের সমান সংস্কৃতের সমান অর্থাৎ যেই শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় চলে আসবে তাদেরকে আমরা বলবো তৎসম শব্দ সংস্কৃতের সমান যেই শব্দগুলোকে আমরা সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় নিয়ে আসবো তাদেরকে বলা হবে তৎসম শব্দ এবার আসি অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া আপনি এর আগের ক্লাসে বলেছিলেন প্রথম ক্লাসের মধ্যে বলেছিলেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয় না তাহলে আমরা কেন তৎসম শব্দের প্রয়োগ করছি এটা তো সংস্কৃত শব্দ হ্যাঁ এটা একটা স্বাভাবিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে নাও জাগতে পারে আমি একটু জাগিয়ে দিলাম তো আমি কেন ইউজ করব হ্যাঁ হয়তো সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয় নাই কিন্তু অনেক সংস্কৃত শব্দ কিন্তু বিভিন্ন কারণে বাংলা শব্দের মধ্যে ঢুকে গিয়েছে এবং সংস্কৃত শব্দের সংখ্যা প্রায় লক্ষাধিক তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ বাংলা শব্দের মধ্যে প্রয়োগ হচ্ছে যেখানে আমি তুমি আমরা আমরা প্রায় বাংলা শব্দ সর্বোচ্চ কতগুলো জানতে পারি একটু জাস্ট গেস করো তো আমরা কতগুলো বাংলা শব্দের প্রয়োগ করি আমাদের দৈনন্দিন জীবনে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা ঠিক কতগুলো বাংলা শব্দের প্রয়োগ জানতে পারি 2% না না আমি ওইটা জানতে চাচ্ছি না আমরা যে দৈনন্দিন জীবনে বাংলা শব্দ ইউজ করি সেটা ঠিক কতগুলো জানতে পারি জাস্ট একটু গেস যে 30,000, 40,000, 50,000, 60,000 এইরকম এই ঘটনা কি কমেন্ট করো না কেন বাংলার চেয়ে ইংলিশ বেশি বলি 30K, 20,000 আচ্ছা হুম 54টা কেন রে ভাই ঘটনা কি তৎসম শব্দ কি উদাহরণে 54টা দেওয়া আছে নাকি 30,000 আচ্ছা 10,000, 20,000 এরকমই জাস্ট আমি একটু তোমাদের ধারণা নিতে যাচ্ছিলাম সবার কমেন্ট করারও দরকার নেই এভরিওয়ান দিয়েই কমেন্ট করেছো দেখলাম তো আসলে কি আমরা স্বাভাবিকভাবে
ইনফিনিটি। আচ্ছা, একজন কমেন্ট করেছে ইনফিনিটি। স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয়, আমি 2000 থেকে 3000-এর উপরে বাংলা শব্দ জানি না। 2000-এর থেকে 3000-এর বেশি হবে না, 2000 থেকে 3000-এর মধ্যে ঘুরপাক খায় আমাদের ওয়ার্ড গুলো। চাইলে গুনে দেখতে পারো, কিন্তু এখন গোনার সময় না, ভর্তি পরীক্ষার পরে বৈশা গুইনো। যেমন আমি ভাত খাই, আমি একটা লিখলাম ভাত, একটা খাই একটা, তারপরে ধীরে ধীরে ভাবে লিখতে পারো, দেখবে 2000-3000-এর উপরে উঠবে না। যখন 1000 যাবে, 1000-এর পরে আর শব্দই খুঁজে পাওয়া যাবে না, কেমন? আচ্ছা যাই হোক, তার মধ্যে শুধুমাত্র তৎসম শব্দের প্রয়োগই আছে আমাদের বাংলা শব্দের মধ্যে লক্ষাধিক। সেক্ষেত্রে মাথা তো গরম হয়ে যাবে, আরে ভাই রে ভাই, এত তৎসম শব্দ! পরীক্ষায় যখন প্রশ্ন আসবে নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ, তখন এত শব্দ আমি কিভাবে মনে রাখবো? ভয়ের একটা কারণ আছে, তার মধ্যে আমার অর্ধ তৎসম আছে, তদ্ভব আছে, দেশি আছে, বিদেশি আছে। অবশ্য আমাদের যেই শব্দগুলো লাগবে সেই শব্দগুলোর উদাহরণ শীটের মধ্যেই সীমাবদ্ধ। এই শীটের বাইরে যাওয়ার দরকার নেই, শীটের গুলো দেখলেই হয়ে যায়, কেমন? শীটের গুলোই ভালো করে দেখে নেব, খুব বেশি না, অল্প কয়েকটা শব্দই দেওয়া আছে। দেখো লেকচার শীটের 4 নম্বর পৃষ্ঠায় পুরো পৃষ্ঠাটাই শব্দ দিয়ে ঘেরা, অল্প কয়েকটা শব্দ, এক পৃষ্ঠা শব্দ, তাই না? অত বেশি না, এগুলো দেখলেই হয়। আচ্ছা যাই হোক, বলছিলাম তৎসম শব্দ নিয়ে। যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় চলে আসছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ। যেমন দেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধর্ম, মনুষ্য, পত্র। শীটের মধ্যে 3 নম্বর পৃষ্ঠায়, লেকচার শীটের 3 নম্বর পৃষ্ঠায় ডান পাশে দেখো নিচের দিকে তৎসম শব্দের যে উদাহরণগুলো দেওয়া আছে এইগুলো দেখলেই হবে। তবে তৎসম শব্দগুলো মনে রাখার জন্য আমি কয়েকটা হিন্টস দিয়ে দেই, এগুলো দেখলে আমরা ধরে নিব যে এটা হলো তৎসম শব্দ। আমরা যদি দেখি, সবাই লিখে নাও, খাতা কলম নাও, আমরা যদি দেখি কোন শব্দের মধ্যে আছে, কোন শব্দের বানানে যদি মূর্ধন্য মূর্ধন্য থাকে, তবে তারা সাধারণত তৎসম শব্দ হয়। কোন শব্দের বানানে যদি, হ্যাঁ হ্যাঁ এগুলা মুখস্থ করলেই হবে, কোন শব্দের বানানে যদি আমরা দেখি মূর্ধন্য বা মূর্ধন্য আছে, তবে তারা হবে তৎসম শব্দ, কেমন? আমরা যদি দেখতে পাই ফলাযুক্ত শব্দ, ফলাযুক্ত শব্দগুলো সাধারণত তৎসম শব্দ হয়। তবে হ্যাঁ, বিদেশি শব্দগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা বিদেশি শব্দের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফলা ব্যবহার করে থাকি, বিদেশি শব্দগুলো বাদ দিয়ে ফলাযুক্ত শব্দগুলো হয় তৎসম শব্দ। এবার আসি, ফলা যেন কয়টা? ফলা হলো 6টা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই ফলা হলো 6টা, আর 6টা ফলা মনে রাখার জন্য একটা বাক্য মনে রাখলেই চলে, সেটা হচ্ছে মন হজবরল। হজবরল মানে হচ্ছে বিশৃঙ্খল। ধরো তোমার মনটা এখন বিশৃঙ্খল, উদ্ভ্রান্ত, যখন আমরা পড়তে বসি তখন এদিক সেদিক কত দিকে মন চলে যায়, এইটাই। অর্থাৎ একদম খাঁটি বাংলায় যদি আমি বলি, তাহলে মন আনচান করার একটা ব্যাপার। মন আনচান করে বলে না, আমার মন আনচান করে, সেই রকম মন হজবরল, এটা মনে রাখবা, মন হজবরল, হজব র ল, মন হজবরল লিখলাম। এখানে এই যে হ, এই হটাকে শুধু কেটে দিব, হটাকে বাদ দিব, হজবরল থেকে হ এটাকে বাদ দিলাম, তাইলে কয়টা বর্ণ রইল? 6টা বর্ণ, ম ন জ ব র ল। এই ফলাযুক্ত বর্ণগুলো সাধারণত তৎসম শব্দ হয়ে থাকে। আমরা যদি কোনো শব্দের বানানে দেখি আছে ক্ষীয়, সেটা তৎসম শব্দ হবে। আমরা যদি দেখি কোনো শব্দের বানানে আছে বর্গীয় জ ইয়, সেটা তৎসম শব্দ হবে। আমরা যদি কোনো শব্দের বানানে দেখি মূর্ধন্যস্বয় মূর্ধন্য আছে, মূর্ধন্যস্বয় ন বলা হয় এটাকে। আমরা অনেকে ভাবি মূর্ধন্যস্বর সাথে ইয় যোগ করা আছে, আসলে কিন্তু এটা ইয় না, এটা হলো মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। তুমি ফোনের মেসেজ অপশনে যে বাংলা টাইপ অপশনটা বের করে মূর্ধন্যস্বর পরে একটা হসন্ত দিয়ে মূর্ধন্য লিখবা, দেখবা এটা হয়ে গেছে মূর্ধন্যস্বয় ন, মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য, এরা হয়ে যাবে তৎসম শব্দ, কেমন? তাহলে কি কি বললাম? মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব আছে, সেই শব্দগুলো হবে তৎসম শব্দ। মন হজ বড়ল হটাকে বাদ দিলাম, ফলাযুক্ত শব্দগুলো হবে তৎসম শব্দ। ক্ষীয় বর্গীয় জ ঞ মূর্ধন্যস্বয় ণ, এরা হবে তৎসম শব্দ। আমরা যদি দেখি বিসর্গ সন্ধি সাধিত কোনো শব্দ, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো সবসময় তৎসম শব্দ হয়। বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো, মহাকাশ কেন্দ্রিক শব্দ, মহাকাশ এবং হিন্দু ধর্ম কেন্দ্রিক শব্দগুলো, এটা জাস্ট একটু হিন্টস দেওয়া যে তৎসম শব্দগুলো কিভাবে আমরা চিনবো, এগুলো থাকলে তারা সাধারণত তৎসম শব্দ হয়।
আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ভিডিও আটকে আসছে কেন, তোমার নেটটা ভালো করে চেক করো। ভাইয়া সবার ক্ষেত্রে এরকম হওয়ার কথা না, দু একজনের ক্ষেত্রে হয়তো নেটের একটু প্রবলেম। তোমরা এমন জায়গাতে বসে ক্লাসটা করার চেষ্টা করবে যেখানে নেটটা অ্যাভেলেবেল, ভালো নেট পাওয়া যায়, কেমন, অথবা ওই নেট গুলো ইউজ করবে যেটা ভালো, ভালো নেট, ওই নেট সার্ভিস গুলো ইউজ করবে, কেমন। দেখো নির্বাচনে সিদ্ধ হয় না কেউ, নিজেদের মধ্যে কোন ধরনের কমেন্ট যদি চলে তাহলে সেটার একদম সোহতান করে দিব। সোহতান মানে বুঝো, সোহতান মানে দূর হও শয়তান। এই সবাই জোরে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ো জোরে, না পড়ো মনে মনে পড়ো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করি পড়ছো। পড়ছো কি, এর অর্থ কি জানো? এর অর্থ হলো শয়তান মামা যেখানে আসো দূর হয়ে যাও, শয়তান মামারে দূর করে দাও। অনেকগুলোর ভিতরে হচ্ছে ওই যে আরেকজনের একটা হুজুর, যাক ভাল লাগে। এবার এই যে দেখো মূর্ধন্য মূর্ধন্য সাথে তারা তৎসম শব্দ, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। আর মহাকাশ কেন্দ্রিক শব্দগুলো যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নভমণ্ডল, এরা হলো তৎসম শব্দের উদাহরণ। এই গেল আমাদের তৎসম শব্দ। এবং অবশ্যই আমরা মনে রাখবো যে তৎসম হলো একটা পারিভাষিক শব্দ। তৎসম শব্দটাকে বলা হয় একটা পারিভাষিক শব্দ, যে শব্দগুলো অন্য ভাষা থেকে আসে তারা হলো পারিভাষিক শব্দ। তো তৎসম এটা একটা পারিভাষিক শব্দ। একইভাবে অর্ধ তৎসম এটাও কিন্তু একটা পারিভাষিক শব্দ বন্ধুরা। অর্ধ তৎসম মানে হলো অর্ধেক তৎসম, অর্ধেক তৎসম। আর তৎসম হলো সংস্কৃত থেকে সরাসরি আসে। আর যেই শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি আসে না, কিঞ্চিত পরিবর্তিত হয়ে আসে, কিছুটা পরিবর্তিত হয়ে আসে, তাদের বলে অর্ধ তৎসম শব্দ। তাহলে লিখিত পরীক্ষার জন্য আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তৎসম শব্দ কাকে বলে, তখন আমরা বলবো যেই শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে তাদের বলা হয় তৎসম শব্দ। দুই একটা উদাহরণ দিয়ে দিব। তৎসম একটা পারিভাষিক শব্দ, এটা লিখতে যেন কেউ না ভুলি। আর অর্ধ তৎসম এটাও একটা পারিভাষিক শব্দ, যেই শব্দগুলো সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। কিছুটা পরিবর্তিত হয়, যেটার কিছুটা পরিবর্তিত রূপ আঞ্চলিক রূপ হিসাবে এখন পর্যন্ত আমাদের বাংলা অঞ্চলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা বাংলা অঞ্চলের মধ্যে আঞ্চলিক ভাষায় এই অর্ধ তৎসম শব্দের প্রয়োগ করে থাকি। সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় কলকাতা অঞ্চলে, অর্থাৎ ওপার বাংলায়, ভারতীয় অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী আছে তারা সবচেয়ে বেশি প্রয়োগ করে। তা আমি জানলাম কি করে, আমি জানলাম এখানে জানার অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে ভারতের কিছু টিভি চ্যানেল আছে না আমাদের এই অঞ্চলে দেখা যায়, হ্যাঁ স্টার জলসা, জি বাংলা, এগুলার সুবাদে আমরা দেখতে পারি। এই তোমরা আবার ভাইবো না যে অর্ধ তৎসম শব্দ শেখার জন্য আমি তোমাদেরকে স্টার জলসার, জি বাংলা দেখার জন্য অনুপ্রাণিত করতেছি। আবার কিছু কিছু আছে যারা হচ্ছে এই যে ভাববে যে ভাইয়া মনে স্টার জলসার, জি বাংলার প্রমোট করতেছে, যাই আম্মুরে ডাকবে, আম্মু আসো তাড়াতাড়ি আসো, দেখো ভাইয়া কি বলতেছে, বলতেছে স্টার জলসা, জি বাংলা, এইসব ভারতীয় চ্যানেল গুলো যদি আমি দেখি তাহলে অর্ধ তৎসম শব্দ আমি শিখে যাবো। বন্ধুরা যারা এই যে স্টার জলসা, জি বাংলা দেখতেছো, আমি জানি যে তোমরা অনেকেই দেখো না, কিন্তু টুকটাক দু একজন এখনো যারা দেখতেছো এবং দেখো, এবং যারা অল টাইম ফেসবুকে পড়ে আছো, সময়কে নষ্ট করছো, তাদের কাছে অনুরোধ এগুলো বাদ দিয়ে দাও, এগুলো আপাতত দরকার নাই, একদম বইটা নিয়ে এতেকাফে বসে যাও। এতেকাফ চিনো তো, রমজান মাসে এতেকাফে বসে মসজিদের মধ্যে সোয়াবের নিয়তে। এখন পড়াশোনা এগুলো করলে আসলে ধর্মীয় কোনো ওই ওই ধরনেরই নাই, সোয়াব নাই, কিন্তু তোমাদেরকে আমি বলবো এতেকাফে যেরকম একদম কায়মনোবাক্যে শুধুমাত্র একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এই মানুষ বসে থাকে, তোমাদেরকে আমরা বলবো যে এই মুহূর্তে বই পুস্তক নিয়ে শুধু একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে পড়াশোনা শুরু করো, সেটা হলো বিশ্ববিদ্যালয়, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, একটা একটু গল্প করি তোমাদের সাথে, সেটা হচ্ছে একবার বিশ্ববিদ্যালয় বন্ধ হইল, বুঝছো তো, ভার্সিটি বন্ধ দেওয়ার পরে গেলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে দুই একদিন খুব ঘোরাঘুরি করলাম, তারপরে আর ভাল লাগে না, তখন ভাবলাম যে একটু টিভি দেখি। তো টিভি দেখতে যেয়ে পড়লাম এক মহা সমস্যার মধ্যে, আমার মা আর ছোট বোন এরা হচ্ছে রিমোটের কন্ট্রোল আমার হাতে দিবে না, তারা রিমোট আমার কাছে কোনোভাবেই দিতে রাজি না, তারা দিবেই না। এদের মধ্যে দেখলাম আবার দ্বন্দ্ব আছে, আমার মা দেখবে বাংলা সিরিয়াল আর আমার বোন দেখবে হিন্দি সিরিয়াল, তাদের এই রেষারেষির মধ্যে আমার কাছে মনে হইলো আমার এখানে আমি কোন ক্ষেতের মূলা, এই জায়গার মধ্যে আর দ্বন্দ্ব করা চলে না, আমি চুপচাপ বসেই থাকলাম। ভাবলাম তো দেখি সংসারে শান্তির জন্য এরা যা দেখে আমি একটু দেখার চেষ্টা করি, দেখলাম যে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে, কেমন। তো তখন আমি দেখলাম যে তারা, আমার মা, সে একটা এই যে রাক্ষসীর নাটক দেখতো, রাক্ষসীর সিরিয়াল, ওখানে একটা রাক্ষসী রানী ছিল, রাক্ষসী রানীর একটা মেয়ে ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ইয়েস ইয়েস
মনে পড়ে গেছে? কিরণমালা। হ্যাঁ আমি তো দেখছিলাম, আমি তো আরে আল্লাহ রে, ওই যে কয়েকদিন ওখানে বাসায় থাকতে থাকতে দেখলাম যে সংসারে শান্তি তো সবাই চায়, তাদের সাথে আর ঝামেলায় গেলাম না, দেখতে থাকলাম। প্রথম দিন খারাপ লাগছিল, কিন্তু পরে দেখলাম যে ধীরে ধীরে তো খুব মজা লাগতেছে, একটা পর্যায়ে তো আমি ওইটার ফ্যান হয়ে গেছি। পরে দেখা গেছে যখন ক্যাম্পাস খুলে দিছে, বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করতাম যে কাহিনী কি হয়েছে একটু জানাও। তো যাই হোক, কথা ওইটা না, ওখানে একটা রাক্ষসী ছিল না, একটা রাক্ষসী ছিল, ওই একটা না দুইটা রাক্ষসী ছিল, অনেকগুলোই রাক্ষসী ছিল। ওখানে দেখলাম যে একটা রাক্ষসী সে সমুদ্রকে বলছে কি, বলছে সমুদ্র। রাক্ষসী সমুদ্রকে বলছে সমুদ্র, রাক্ষসী চন্দ্রকে সেখানে বলছে চন্দর, প্রণামকে বলছে পেন্নাম, সে সূর্যকে বলছে সুরুজ, প্রণামকে বলছে পেন্নাম, প্রীতিকে বলছে পিরিতি, যেটা আমরাও বলি, আমরা বলি না পিরিতি, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ডিং 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 জানি আমরা এগুলা। তাইলে এই যে দেখো, সমুদ্র, সুরুজ, চন্দর, পেন্নাম, এই যে কিছুটা বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে, বন্ধুরা আমার সিরিয়ালকে প্রমোট করার কোনো ইচ্ছা নাই, সিরিয়ালের কাহিনী শোনানোরও কোনো ইচ্ছা নাই, জাস্ট একটু মজার চলে আমি এই শব্দগুলোকে সামনে নিয়ে আসলাম। আসলেই কিন্তু শব্দগুলোর প্রয়োগ আমি দেখেছিলাম এবং আমার মাথার মধ্যে এই শব্দগুলো রয়ে গিয়েছিল, তোমাদেরকে গল্পের ছলে একটু জানিয়ে দিলাম। এই যে সমুদ্র যখন সমুদ্র হয়ে যায় তখন এই তৎসম থেকে এটা হয়ে যায় অর্ধ তৎসম, সূর্য যখন সুরুজ হয়ে যায় তখন এটা হয়ে যায় অর্ধ তৎসম, চন্দ্র যখন চন্দর হয়ে যায় তখন হয়ে যায় অর্ধ তৎসম, প্রণাম যখন পেন্নাম হয়ে যায় তখন হয়ে যায় অর্ধ তৎসম, বেদের মেয়ে যখন হয়ে যায় জ্যোৎস্না, ছিল জ্যোৎস্না হয়ে গেছে জ্যোৎস্না, এই যে জ্যোৎস্না মূল শব্দ, এটা যখন হয়ে যাবে জ্যোৎস্না, জ্যোৎস্না তখন এটা হয়ে যাবে অর্ধতৎসম শব্দ, যেটার প্রয়োগ আমাদের আঞ্চলিক বাংলার মধ্যে এখনো রয়েছে। লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে একদম নিচের দিকে দেখো, একদম নিচে 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে একদম নিচে, ওখানে দেওয়া আছে অর্ধতৎসম শব্দ। ওখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, দেওয়া আছে গৃহিণী থেকে গিন্নি, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, বৈষ্ণব থেকে বৈষ্ণম, পুত্র থেকে পুত্তুর, পুরোহিত থেকে পুরুত, প্রীতি থেকে পিরিতি, কুৎসিত থেকে কুৎসিত, সমুদ্র থেকে সমুদ্র, এরাই হলো অর্ধতৎসম শব্দের উদাহরণ বন্ধুরা। এখান থেকে দেখলে, এখান থেকে পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, এর বাইরে আর লাগবে না। আচ্ছা এই হলো অর্ধতৎসম শব্দ, এবার আসি তদ্ভব শব্দের মধ্যে। তদ্ভব শব্দ এটাকে ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে তদ যোগ ভব, তদ্ভব, ভব মানে হলো উৎপন্ন, অর্থাৎ তা থেকে উৎপন্ন, কি থেকে উৎপন্ন, সংস্কৃত থেকে উৎপন্ন। যেই শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি উৎপন্ন হয়ে বাংলা ভাষায় চলে আসে তাদের বলা হয় তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কাকে বলে, তদ্ভব শব্দ কাকে বলে, যেই শব্দগুলো সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে সরাসরি বাংলা ভাষায় চলে আসে তাদেরকে বলে তদ্ভব শব্দ, অথবা যেই শব্দগুলো সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় চলে আসে কোন জায়গা থেকে, সংস্কৃত থেকে, তাদের বলা হয় তদ্ভব শব্দ। এবং আমরা বাংলা ভাষায় যত শব্দ ব্যবহার করি তার 60% শব্দ হলো তদ্ভব শব্দ। ওই জন্য তদ্ভব শব্দের আরেক নাম হলো খাঁটি বাংলা শব্দ, এটা লিখে নাও, খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেক নাম হলো খাঁটি বাংলা শব্দ, তদ্ভব শব্দের আরেক নাম হলো খাঁটি বাংলা শব্দ। অনেকে এই দেশি শব্দ এবং খাঁটি বাংলা শব্দ এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ একই জিনিস, কিন্তু না বন্ধুরা, দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ কিন্তু এক না। খাঁটি বাংলা শব্দটা হলো তদ্ভব শব্দ, অর্থাৎ তদ্ভব শব্দের আরেক নাম হলো খাঁটি বাংলা শব্দ। আমাদেরকে সংজ্ঞা হিসাবে এটা দিতে পারে খাঁটি বাংলা শব্দ কাকে বলে, তখন আমরা তদ্ভব শব্দের সংজ্ঞা লিখব, তৎ যোগ ভব, তদ্ভব, সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় চলে আসে তারা হলো তদ্ভব শব্দ, এবং তদ্ভব শব্দেই আমরা বেশি কথা বলি, সেই জন্য তদ্ভব শব্দের আরেক নাম হলো খাঁটি বাংলা শব্দ, মনে থাকবে তো? আচ্ছা এবার খাঁটি বাংলা শব্দের মধ্যে আমরা উদাহরণ দেই, দেখো যদি বলা হয়
হস্ত হস্ত এটা একটা পর্যায়ে হয়ে যায় হত্থু, হস্ত একটা পর্যায়ে এটা হয়ে যায় হত্থু, এটা তারপরে হয়ে যায় হাত। দেখো হস্ত হচ্ছে সংস্কৃত অর্থাৎ তৎসম, এটা কিছুটা পরিবর্তিত হয়ে যায় হত্থু অর্থাৎ অর্ধ তৎসম, আর তদ্ভব অবস্থায় এটা হয়ে যায় হাত। একইভাবে পা, নাক, মুখ, চোখ, কান, এই অঙ্গবাচক শব্দগুলো এরা সবাই হলো তদ্ভব শব্দের উদাহরণ। একইভাবে যদি বলা হয় ভক্ত, এই ভক্ত একটা পর্যায়ে হয়ে যায় ভক্ত এবং তারপরে পরিবর্তিত হয়ে যায় হয়ে যায় ভাত। অর্থাৎ ভক্ত হলো তৎসম শব্দ এবং ভাত হলো তদ্ভব শব্দের উদাহরণ। এবং তদ্ভব শব্দের আরেক নাম হলো কি? খাঁটি বাংলা শব্দ। লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার বাম পাশে দেখো তদ্ভব শব্দের উদাহরণগুলো দেওয়া আছে। লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার বাম পাশে একদম শুরুতেই তদ্ভব শব্দ এখানে উদাহরণগুলো দেওয়া আছে, এখান থেকে দেখে নিলেই হবে। কেমন? এখান থেকে দেখে নিব আমরা। এবার আসি দেশি শব্দ। দেশি শব্দগুলো হচ্ছে সেই শব্দ এই অঞ্চলের আদিম অধিবাসীরা যেই শব্দগুলো ব্যবহার করত। আদিম অধিবাসী কারা? এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করত, যেমন কুল, মুন্ডা, দ্রাবিড়, চাকমা, গারো, এরা হলো এই অঞ্চলের আদিম অধিবাসী। এবং এদের যেই ব্যবহৃত শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় ওইগুলাকেই বলা হয় দেশি শব্দ। উদাহরণ দিচ্ছি, যেমন দেখো চুলা, এটা একটা দেশি শব্দের উদাহরণ। কুলা, এটা একটা দেশি শব্দের উদাহরণ। ডাব, আমরা যা ডাব খাই, ডাব একটা দেশি শব্দের উদাহরণ। ঢেঁকি, ঢেঁকি ছাটা চাল, ঢেঁকি দেশি শব্দের উদাহরণ। ডাগর, দেশি শব্দের উদাহরণ, ডাগর। টোপর, বিয়ে করার সময়, হিন্দু রীতিতে বিয়ে করার সময় মাথার মধ্যে যে একটা দেয় আর কি, ওটা হলো টোপর। বাতাসা, দেশি শব্দের উদাহরণ, বাতাসা চিনো নিশ্চয়ই। আমাদের সময়ে যখন মিলাদ টিলাদ হতো বা মসজিদে শুক্রবারে বাতাসা দেওয়া হতো, এখনো অবশ্য জিলেপি দেয় 5 টাকার কয়েনের মতন, এতটুকু ছোট ছোট গোল গোল বাতাসা, খাইতে খুব মিষ্টি, 2টা করে ধরাই দিত, নিয়ে চলে যাইতাম। কেমন? আচ্ছা, বাতাসা, ডাগর, চিরা, এগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। শীতের মধ্যে অল্প কয়েকটা দেশি শব্দ দেওয়া আছে, জাস্ট এই উদাহরণগুলো দেখলেই হবে। 4 নম্বর পৃষ্ঠার এই যে বাম পাশে দেখো দেশি শব্দ, ঢেকি, কুড়ি, পেট, চুলা, কুলা, চঙ্গা, টোপর, ডাব, ঢাকর, ডিঙ্গা, ঢোল, কয়লা, এগুলো দেওয়া আছে, এগুলো দেখলেই হবে। কেমন? তবে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া এই যে উৎস অনুযায়ী 5 প্রকার শব্দ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনগুলো, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনগুলো, সেক্ষেত্রে আমি বললো বিদেশি শব্দগুলো। দেখো আমাদের শীত পুরাটাই কিন্তু বিদেশি শব্দ দিয়ে ভরা। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এবং দেশি যতগুলা না দেওয়া তার চেয়ে অনেক বেশি বিদেশি শব্দ দেওয়া। বিদেশি শব্দের মধ্যে এখানে দেখো আছে ফার্সি শব্দ, আরবি শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজি, জাপানি, চীনা, রুশ, সবগুলো শব্দ আমাদের দেখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, একজন প্রশ্ন করেছো জান্নাতুল ফেরদৌস, ভাইয়া এগুলো মনে রাখার কি কোনো ছন্দ আছে নাকি? আচ্ছা, নিজের দেশের, হ্যাঁ, এগুলো কেমনে পারবো? এগুলো আসলে কি, এগুলো পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তবে এগুলো মনে রাখার জন্য সাধারণত আমরা ক্লাসে ছোট ছোট কিছু গল্প বলে দিই যেন মনে রাখা যায়। আজকেও আমি কয়েকটা গল্প বলে দিব, তবে সবগুলা গল্প বলতে গেলে কিন্তু লেকচার শিট শেষ করা যাবে না। আর গল্প বলাটা আমাদের মাস্ট না, কারণ এটা ব্যাকরণের অংশ না, এটা হচ্ছে তোমাদের মেমোরাইজ করার বিষয়। তবে আমি 2-1টা গল্প এখানে বলে দিব, 2-1টা শব্দ মনে রাখার জন্য। আর এখানে বিদেশি শব্দের মধ্যে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পর্তুগিজ শব্দ আর তুর্কি শব্দ, বাকিগুলোও পড়তে হবে, সবগুলোর জন্যই আমার কাছে গল্প আছে। তবে আজকে আমি 2টা শব্দের গল্প বলে দিব, কেমন? এরপরে আবার যখন কোনো ক্লাস ছোট হবে তখন আমি ওইটার গল্প বলে দিব। আমাকে জাস্ট একটু মনে করাই দিলে হবে যে ভাই আজকে ক্লাস শেষ, একটু গল্প করেন, তখন গল্পের ছলে হলেও আমি এই শব্দগুলোর গল্প তোমাদের দিয়ে দিব। যাই হোক, বিদেশি শব্দ, আমাদের এই অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসেছিল, পর্তুগিজরা এসেছে, ওলান্দাজরা এসেছে, ইংরেজরা এসেছে, তো তাদের ভাষার যে শব্দগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে সেই শব্দগুলোই বিদেশি শব্দ হিসেবে বিবেচিত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে আরবি, ফার্সি শব্দ, এরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সংখ্যায় অনেক বেশি। কারণ আমাদের ক্ষেত্রে যেটা হতো, আরবি এবং ফার্সি এই ভাষাগুলোর প্রয়োগটা বেশি হয়েছিল কারণ তারা
অনেক বেশি সময় ধরে আমাদের বাংলা অঞ্চলকে শাসন করেছিলেন এবং ইংরেজরা, সেই জন্য ইংরেজি শব্দগুলোকেও আমরা চিনি, এটা অত টাফ না, বাট আরবি ফার্সির ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তবে এই শব্দগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুর্কি শব্দ এবং পর্তুগিজ শব্দ। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমি ছোট ছোট কয়েকটা গল্প বলবো, কেমন? সবাই খাতা কলম নিয়ে রেডি আছো তো? হ্যাঁ, একজন বলছে যে ভাইয়া ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য আছে। ফার্সি যেটা, ফার্সি এটা আসে পার্সি থেকে, পার্সি, পার্সি এটা আসে পারস্য থেকে, পারস্য, আর পারস্য হলো ইরান, ইরানের ভাষা যেটা ওটা হলো ফার্সি, পার্সি। আর ফরাসি যেটা, ফরাসি, ফরাসি এটা হলো ফ্রেঞ্চ, ফ্রান্সের ভাষা, ফ্রান্সের ভাষা হলো ফরাসি, ফরাসি ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। আর ফার্সি যেটা, এটা হচ্ছে পার্সি, পারস্যের যে ভাষা, ইরানের যে ভাষা, ওটা হলো ফার্সি। কেমন? আশা করি ক্লিয়ার। এবার আমি গল্পে চলে যাচ্ছি। বিদেশি শব্দ মনে রাখার জন্য আমি এখন পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য একটা গল্প বলবো, গল্প লিখে দিব, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমি যে গল্পের যে শব্দগুলোকে দিব এখন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষায় আসছে এবং আসে। হ্যাঁ, 9-10 এর বইয়ের মধ্যে প্যাট তামিল ভাষার শব্দ দেওয়া। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে এই অঞ্চলের আদিম অধিবাসী, এই অঞ্চলের আদিম অধিবাসী কারা ছিল? তামিল, কুল, মুন্ডা, দ্রাবিড়, এই যে এরা বিভিন্ন আদিম অধিবাসী ছিল এই অঞ্চলের। তো এই কোন শব্দ থেকে কোনটা আসছে? যেমন তামিলদের থেকে আসছে প্যাট, চুলা হচ্ছে মুন্ডা ভাষার শব্দ, 9-10 এর বইয়ের মধ্যে দেখবা দেওয়া আছে। কেমন? তো ওইটা তামিল থেকে আসছে না মুন্ডা থেকে, ওটার দরকার নেই, যা শব্দগুলো মনে রাখবা যে এরা হলো দেশি শব্দ। কেমন? ওইটা দেখলেই হবে। ওকে, দেখো আমি এখন দিচ্ছি পর্তুগিজ শব্দ, সবাই খাতা কলম নিয়ে রেডি হও, লিখে ফেলো। পর্তুগিজ শব্দ, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে গল্প, জাস্ট গল্পই, এখানে গল্পের ছলে অনেক কথা বলবো, অনেক ইন্টারেস্টিং বিষয় আসবে এখানে, এখানে হয়তো একটু হাঙ্গামা দাঙ্গামাও চলতে পারে, কারণ আমার গল্পগুলোর মধ্যে একটু ক্লাইম্যাক্স থাকতে হয়, গল্পের মধ্যে যদি একটু মারামারি কাটাকাটি না থাকে তাহলে গল্প ঠিক জমে না। ওই রকম গল্প তোমরা আবার কেউ মাইন্ড করো না, গল্পগুলো ওই রকমই হবে, গল্পগুলো একদম লিখে নেবা। কেমন? পর্তুগিজ শব্দের গল্প, এটা একটা পর্তুগিজ পাদ্রির গল্প, পর্তুগিজ পাদ্রির গল্প, হ্যাঁ হবে, খুব হবে, পর্তুগিজ পাদ্রির গল্প। পাদ্রি হচ্ছে ধর্মযাজক আর কি, ওই টাইপের খ্রিস্টান ধর্মের যারা আছে পাদ্রি। দেখো লিখে নাও, পর্তুগিজ পাদ্রি গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালায়, একজন পর্তুগিজ পাদ্রি ছিল, তার কাছে একটা জানালা ছিল, সেই জানালা হলো গির্জার ইস্পাত দিয়ে বানানো, এইটাই, গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালায় যিশু ক্রুশ মার্কা আলকাত্রা লাগাচ্ছেন, তাহলে পাদ্রি কি করছেন এখানে? পাদ্রি লাগাচ্ছেন, কি লাগাচ্ছেন? আলকাত্রা লাগাচ্ছেন, কোথায় লাগাচ্ছেন? জানালায় লাগাচ্ছেন, এবং সেই জানালাটা হলো গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালা, আর আলকাত্রার মধ্যে যে মার্কাটা মারা ছিল, অর্থাৎ যে সিলটা মারা ছিল, সেই সিলটা হলো যিশু ক্রুশ মার্কা। অবশ্য অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া খাইয়ে দেওয়া কোনো কাম নাই, জানালার মধ্যে কি কেউ আলকাত্রা লাগায়? যাই হোক, গল্পের স্বার্থে এখানে আলকাত্রাই লাগানো হচ্ছে। কেমন? আর আলকাত্রা যারা গ্রামে থাকো তারা আলকাত্রা চেনার কথা, নৌকার মধ্যে আলকাত্রা লাগানো হয়, অথবা এই যে পিচ ঢালাই রাস্তার মধ্যে যে পিচটা দেওয়া হয় এটা কিন্তু তার আলকাত্রা। গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালায় যিশু ক্রুশ মার্কা আলকাত্রা লাগাচ্ছেন। ওকে, এবার আসি বারান্দায় তার আয়া, তার একজন আয়া আছে, বারান্দায় তার আয়া বেহালা বাজানো শেষে, বারান্দায় তার আয়া, তার আয়া করছিল কি? বেহালা বাজাচ্ছিল বারান্দায়, সেই আয়া বেহালা বাজানো শেষে তোয়ালে
কামিজ ও টুপিতে। শুনবে টুপি দেখা যাচ্ছে তো? আচ্ছা এটা টুপি লেখছি কিন্তু টুপিতে। বারান্দায় তার আয়া বেহালা বাজানো শেষে তোয়ালে কামিজ ও টুপিতে সাবান দিয়ে বালতিতে রেখেছেন। বারান্দায় তার আয়া বেহালো বাজানো শেষে তোয়ালে কামিজ ও টুপিতে সাবান দিয়ে বালতিতে রেখেছেন। আচ্ছা বালতিতে রাখছে। এদিকে আমার আরেকটা ঘটনা ঘটে গেছে, এটা হলো আমার গল্পের ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সে চলে আসছি। এদিকে কতগুলা বদমাস ছিল, লিখে নাও তোমরা সবাই আমার সাথে সাথে লিখতে হবে। এদিকে কয়েকটা বদমাস মিস্ত্রি আর কেরানি ছিল, এদিকে মিস্ত্রি ও কেরানিরা, এরা করছে কি, বোমা মেরে বালতি উড়াই দিছে। খুব ডেয়ারিং একটা অবস্থা, ভয়াবহ অবস্থা। এদিকে মিস্ত্রি ও কেরানিরা বোমা মেরে বালতি উড়িয়ে দিয়েছে, কত বড় বদমাইশ দেখছো, বোমা মেরে বালতি উড়াই দিছে। কে রে ভাই, তোদের কি বোমা মারার আর কোনো জায়গা ছিল না? বোমা মারতি মারতি মাথায় মার, উমুক জায়গায় মার, তুমুক জায়গায় মার, না ওগুলা না করে করছে কি, যেখানে হচ্ছে বালতির মধ্যে তোয়ালে কামিজ আর টুপির মধ্যে সাবান লাগায় ওইটার মধ্যে রাখছে, ওইটার মধ্যে বোমা মেরা দিছে, বোমা মেরা বালতি উড়িয়ে দিয়েছে। ওকে, শুধু তাই নয়, পিস্তলের ভয় দেখিয়ে, খুবই ভয়াবহ অবস্থা। এ কি করলেন মিস্ত্রি ও কেরানিরা পিস্তলের ভয় দেখিয়ে, গুদামের, গুদাম ঘর আছে না, ওই গুদাম, আলমারির চাবি ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পিস্তলের ভয় দেখিয়ে গুদামের আলমারির চাবি ছিনিয়ে নিয়েছে। একটা গুদাম ঘর ছিল, সেই গুদাম ঘরের আলমারির চাবিটা ছিনিয়ে নিছে পর্তুগিজ পাদ্রি। সে কি করছে, গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালায় যিশু ক্রুশ মার্কা আলকাতরা লাগাচ্ছেন, আর তার আয়া বারান্দায় তার আয়া বেহালা বাজিয়েছে, বেহালা বাজানোর পরে তোয়ালে কামিজ ও টুপিতে সাবান দিয়ে বালতিতে রেখেছে। ওকে, রাখলো, গুড। কিন্তু বদমাশ মিস্ত্রি আর কেরানিরা করছে কি, বোমা মেরে বালতি উড়িয়ে দিয়েছে, পিস্তলের ভয় দেখিয়ে গুদামের আলমারির চাবি ছিনিয়ে নিয়েছে, এবং আলমারির মধ্যে নিলামের জন্য কতগুলো জিনিস রাখা ছিল, আলমারির মধ্যে নিলামের জন্য কতগুলো মূল্যবান দ্রব্য ছিল, মূল্যবান জিনিস ছিল, ওইগুলাই হচ্ছে এই বোমাবাজদের মূল টার্গেট। তারা কি টার্গেট করেছিল, সেটা হচ্ছে আনারস। অনেকে বলতে পারো, ভাইয়া এই আনারস কি আলমারির মধ্যে রাখার জিনিস নাকি? গল্পের স্বার্থে আনারসকেও আলমারিতে রাখতে হচ্ছে, কিচ্ছু করার নাই। আনারস, আতা, পেঁপে, পেয়ারা, এমনকি পেরেক পর্যন্ত আলমারির মধ্যে রাখা ছিল। পেরেক, ছিল তো হাতুড়ি দিয়ে যে মারে ওইটা। আনারস, আতা, পেঁপে, পেয়ারা, পেরেক, পাউরুটি, এইগুলাই হচ্ছে আমাদের এই মিস্ত্রি ও কেরানিরা যারা হচ্ছে ওই দুই নম্বরে কাজকর্ম করে, এদের কাজ তারা আনারস, আতা, পেঁপে, পেয়ারা, পেরেক, পাউরুটি এগুলারে নিয়ে করছে কি, গামলায় ভরে, পাচার করে দিল, ঘটনা হলো এটি। খুব ছোট্ট একটা গল্প, আশা করি তোমরা লিখে ফেলেছো, লেখা হলে আমাকে একটু কমেন্ট করে জানাও।
বোম্বাইরা বালতি উড়াই দিল, তারপরও তার আলকাতরা লাগানো শেষ হয় না। ডান, হ্যাঁ লেখা শেষ, ধন্যবাদ, লেখা শেষ হয়েছে। আজব গল্প একজনে লিখছে, ধন্যবাদ, আজব গল্পই হয়। হায় রে গল্প রে। আচ্ছা এই হলো গল্প পর্তুগিজ। এখানে পর্তুগিজ শব্দগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দগুলো আছে, তোমরা মার্ক করে নিবা। আমি এখন দেখাই দিচ্ছি, পাদ্রি এটা একটা পর্তুগিজ শব্দ, গির্জা পর্তুগিজ শব্দ, ইস্পাত পর্তুগিজ শব্দ, জানালা পর্তুগিজ শব্দ, যিশু পর্তুগিজ শব্দ, ক্রুশ পর্তুগিজ শব্দ, মার্কা একটা পর্তুগিজ শব্দ, আলকাত্রা পর্তুগিজ শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু আমার এখানে ওই শীটের যে শব্দগুলো দেওয়া আছে সব শব্দ এখানে নাই, সবগুলারে দিয়া গল্প ক্রিয়েট করে তোমাদের মনে রাখানো ওটা অনেক টাফ ব্যাপার রে ভাই। গুরুত্বপূর্ণ শব্দগুলো এই গল্পের মধ্যে আছে, কেমন গুরুত্বপূর্ণ যেগুলো বেশি। ও আচ্ছা, খুব ডেঞ্জারাস গল্প। হ্যাঁ আসলেই ডেঞ্জারাস গল্প। বারান্দা এটা একটা পর্তুগিজ শব্দ, আয়া পর্তুগিজ শব্দ, বেহালা পর্তুগিজ শব্দ, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই শব্দগুলো। তোয়ালে, কামিজ, টুপি এরা পর্তুগিজ শব্দ, সাবান পর্তুগিজ শব্দ, বালতি পর্তুগিজ শব্দ, মিস্ত্রি, কেরানি এবং বোমা এরা হলো পর্তুগিজ শব্দ। মার্ক করে নাও, বালতি অবশ্যই পর্তুগিজ শব্দের উদাহরণ, পিস্তল পর্তুগিজ শব্দ, গুদাম পর্তুগিজ শব্দ, আলমারি পর্তুগিজ শব্দ, চাবি পর্তুগিজ শব্দ, নিলাম পর্তুগিজ শব্দ, এবং নিলামের জন্য যা যা রাখা ছিল সবগুলো পর্তুগিজ শব্দের উদাহরণ, আনারস, আতা, পেঁপে, পেয়ারা, পেরেক, পাউরুটি এরা পর্তুগিজ শব্দের উদাহরণ, গামলা পর্তুগিজ শব্দ এবং পাচার পর্তুগিজ শব্দের উদাহরণ। লেখা হয়ে গেলে, মার্ক করা হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানাও। ডান, ওকে ধন্যবাদ। হুম 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 ওকে, আরেকবার বলে দিচ্ছি, পর্তুগিজ একজন পাদ্রি ছিল, উনি গির্জার ইস্পাত দিয়ে বানানো জানালায় যিশু ক্রুশমার কালকাত্র লাগাচ্ছেন, বারান্দায় তার আয়া বেহালা বাজানো শেষে তোয়ালে, কামিজ ও টুপিতে সাবান দিয়ে বালতিতে রেখেছে, এদিকে মিস্ত্রি ও কেরানিরা বোমা মেরে বালতি উড়িয়ে দিয়েছে, পিস্তলের ভয় দেখিয়ে গুদামের আলমারির চাবি ছিনিয়ে নিয়েছে, নিলামের জন্য রাখা আনারস, আতা, পেঁপে, পেয়ারা, পেরেক, পাউরুটি গামলায় ভরে পাচার করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, আসলে গল্পগুলো হয় কি, জাস্ট বলে দিলেও যদি তোমরা শব্দগুলোতে একটু চোখ বোলাও তাহলেও কিন্তু এটা খুবই হেল্পফুল, মনে থাকে, কেমন। আরবি ফার্সির জন্য গল্প আছে কিন্তু সেটা এখন দিতে পারছি না, সেটা পরে দিব, ওটার গল্প আরো ডেয়ারিং গল্প। এখন তুর্কি শব্দগুলো মনে রাখার জন্য একটা গল্প বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তুর্কি শব্দ লিখে নাও সবাই, তুর্কি শব্দ, তুর্কি শব্দ। এটা একটা বাবুর্চির গল্প, একটা বাবুর্চি রান্না করে না বাবুর্চি, হ্যাঁ ওই বাবুর্চির নাম হলো খোকা, খোকা ঠিক আছে, তার গল্প। দেখো আমি লিখছি, তুর্কি, আমার সাথে সাথে লিখে ফেলবা, তুর্কি বাবুর্চি খোকা, বাবুর্চির নাম হলো খোকা, তুর্কি বাবুর্চি খোকা, সে কি করতেছে, সে উর্দি পরে কুরমা বানাচ্ছে, তুর্কি বাবুর্চি খোকা উর্দি পরে কুরমা বানাচ্ছে। এবার আসি উর্দি জিনিসটাকে, উর্দি হচ্ছে পোশাক, এক ধরনের মানে তার যে ইউনিফর্ম আর কি, ওইটা পরে কুরমা বানাচ্ছে, তুর্কি বাবুর্চি খোকা উর্দি পরে কুরমা বানাচ্ছে, সেই কুরমা খাওয়ার পর একজনের মাথায় নষ্ট হয়ে গেছে, সেই কুরমা খেয়ে একজনের মাথা গেছে, সেই কুরমা খেয়ে এক ভদ্রলোক, তার নাম হচ্ছে তুববাবু, তুববাবু, সেই কুরমা খেয়ে তুববাবু আলখাল্লা খুলে
খোকা তো উর্দি পরে কোরমা বানাচ্ছে, আর কোরমা এতটাই টেস্ট, কোপ ট্যাশ যেটা আর কি, এতটাই টেস্ট, সে টেস্টের ঠেলায় এই তোপ বাবু খাওয়ার পরে একদম আলখাল্লা খুলেই ফেলছে। আলখাল্লা মানে হচ্ছে লম্বা পোশাক, আলখাল্লা। আলখাল্লা খুলে সে করছে কি, বাইজি ঘরে ঢুকলো, বাইজি ঘরে ঢুকলো। এবার সে বাইজি কাদের বলা হয়, বাইজি বলা হয় যারা নাচে, অর্থাৎ এই তোপ বাবুর একটু ডান্স দেখতে ইচ্ছে করতেছে। সে ডান্স দেখার জন্য কোথায় গেল, বাইজি ঘরে গেল, আলখাল্লা খুলে সেখানে তার বেগম, সেখানে তার বেগম আছে, তার বেগম সেখানে আরো আছে, তার খাতুন, তার খাতুনও আছে, এবং বিবিরা, তার বিবিও আছে সেখানে। তার বেগম, খাতুন এবং বিবিরা তাকে কুর্নিশ করে, তাকে কুর্নিশ করে, কুর্নিশ তো বুঝো সালাম দেওয়া, কাউকে সালাম, মাথা নিচু করে সালাম দেওয়াটাকে বলে কুর্নিশ। সেখানে তার বেগম, খাতুন, বিবিরা তাকে কুর্নিশ করে তোষকের উপর বসালো, লেপ তোষক চিনো তো, ওই তোষকের উপর বসাইছে। আচ্ছা থাক, এবারটা এই জায়গায় বসেই থাক, আর সামনে না আগাই, কাহিনীর এই জায়গায় একটু মোড় আছে, এই জায়গায় একটা ক্লাইম্যাক্স আছে। যাই হোক, আমাদের তুর্কি বাবুর্চি খোকা, উনি উর্দি পরে কোরমা বানাচ্ছে, সেই কোরমা খেয়ে তোপ বাবু আলখাল্লা খুলে বাইজি ঘরে ঢুকলো। সেখানে তার বেগম, খাতুন এবং বিবিরা তাকে কুর্নিশ করে তোষকের উপর বসালো। আর এদিকে উজবুক, উজবুক বোকা শোকা মানুষদেরকে আমরা উজবুক বলে থাকি সাধারণত, উজবুক এক উর্দু ভাষী, উজবুক এক উর্দু ভাষী কুলি, একটা কুলি, সে ছিল উর্দু ভাষী। উর্দু ভাষী মানে উর্দু ভাষায় কথা বলতো, যেমন আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের হাজবেন্ড সাখাওয়াত হোসেন, উনি কিন্তু ছিলেন উর্দু ভাষী, উর্দু ভাষায় কথা বলতো। এদিকে উজবুক এক উর্দু ভাষী কুলি, এবার আসছি আমরা ক্লাইম্যাক্সে, চাকু মেরে, চাকু মেরে দিছে, শুধু তাই না, চাকু মেরে বন্দুকে বারুদ ভরে, বন্দুকে বারুদ ভরে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাশ বানিয়ে দিল। চাকু মেরে বন্দুকে বারুদ ভরে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাশ বানিয়ে গুম করে দিল। শুধু লাশই বানায় নাই, লাশ বানিয়ে গুম করে দিল। এই যে উজবুক এক উর্দু ভাষী কুলি, সে চাকু মেরে বন্দুকে বারুদ ভরে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাশ বানিয়ে গুম করে দিল। এই কথা শোনার পরে তোপ বাবু আর তোষকের উপরে বসে থাকতে পারলো না বন্ধুরা, তোপ বাবু তোষকের উপর থেকে উঠে দাঁড়ালো এবং বলল, এখানে আর বসে থাকা সম্ভব না। এই কথা শুনে সে কুলিকে কাবু করার জন্য বের হলো। এই কথা শুনে তোপ বাবু করলো কি, কাঁচি নিয়ে কুলিকে কাবু করতে বের হলো। এই কথা শুনে তোপ বাবু করলো কি, কাঁচি নিয়ে কুলিকে কাবু করতে বের হলো। আবার বলছি গল্পটা, এই পর্যন্তই শেষ গল্পটা, দাঁড়িয়ে দিয়ে দাও বড় করে। তুর্কি বাবুর্চি, তার নাম হলো খোকা, সে উর্দি পরে কোরমা বানাচ্ছে, সেই কোরমা খেয়ে তোপ বাবুর মাথা গেছে। তোপ বাবু করছে কি, আলখাল্লা খুলে বাইজি ঘরে ঢুকলো, সেখানে তার বেগম, খাতুন, বিবিরা তাকে কুর্নিশ করে তোষকের উপর বসালো, অর্থাৎ তাকে ওয়েলকাম করলো, তাকে ওয়েলকাম করলো, কিন্তু সে ওখানে থাকতে পারলো না, কারণ কি, উজবুক এক উর্দু ভাষী কুলি চাকু মেরে আর বন্দুকে বারুদ ভরে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাশ বানিয়ে দিল। আর এই কথা শোনার পরে আমাদের তোপ বাবু কাছে নিয়ে কুলিকে কাবু করতে বের হলো। আচ্ছা লিখেছ কি, ডান। এবার দেখো আমি মার্ক করে দিচ্ছি কোনগুলো, বাবুর্চি এটা একটা তুর্কি শব্দ,
খোকা এটা একটা তুর্কি শব্দ, উর্দি একটা তুর্কি শব্দ, কুড়মা একটা তুর্কি শব্দ, মার্ক করে নাও। বাবুর্চি, খোকা, উর্দি, কুড়মা। তুপ একটা তুর্কি শব্দ, বাবু এটা একটা তুর্কি শব্দ, তুপ বাবুর মধ্যে আলাদা আলাদা দুইটা তুর্কি শব্দ। আলখাল্লা একটা তুর্কি শব্দ, বাইজি একটা তুর্কি শব্দ, বেগম তুর্কি শব্দ, খাতুন তুর্কি শব্দ, বিবিও তুর্কি শব্দ, কুর্নিশ তুর্কি শব্দ, মার্ক করো। তোষক তুর্কি শব্দ, উজবুক তুর্কি শব্দ, উর্দু তুর্কি শব্দ, কুলি তুর্কি শব্দ, চাকু তুর্কি শব্দ, বন্দুক তুর্কি শব্দ, বারুদ, বাবা, ঠাকুর তুর্কি শব্দ। রবীন্দ্রনাথ কোনো তুর্কি শব্দ না, কিন্তু ঠাকুরকে আনতে গেলে রবীন্দ্রনাথকে আর কিভাবে বাদ দেই বলো? যেহেতু ঠাকুর দিতেই হচ্ছে, তাই রবীন্দ্রনাথরে নিয়ে আসলাম। আমি রবীন্দ্রনাথকে কোনোভাবে মারতে চাই নাই, ঠাকুররেই মারার দরকার ছিল, ওই জন্য রবীন্দ্রনাথরে নিয়ে আসতে হয়েছে। কেমন? আচ্ছা, লাশ এটা একটা তুর্কি শব্দ, গুম তুর্কি শব্দ, কাঁচি তুর্কি শব্দ, কুলি কাবু তুর্কি শব্দ। হ্যাঁ, লিখেছো কি আমাকে একটু কমেন্ট করে জানাও, মার্ক করা হয়েছে কি একটু কমেন্ট করে জানাও। ডান 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 ডান, ধরে নিচ্ছি সবার হয়ে গেছে। পুলিশ আইতাছে রবীন্দ্রনাথের মারার কারণে। হ্যাঁ, এটা গল্পের মধ্যে মেরে দিছি, রবীন্দ্রনাথ গল্পের মধ্যে কত কিছু করলো না। এই যে অনুপম, যাকে আমরা ভাবি যে এত বড় কাপুরুষ, সে কি আসলেই কাপুরুষ? সে তো একজন বীর পুরুষও হতে পারতো, কিন্তু রবীন্দ্রনাথ যে ধৈর্য অনুপমটা কাপুরুষ বানাই দিছে, রবীন্দ্রনাথ পারছে তাহলে আমরা পারবো না, ওই জন্য আমরা ধরে রবীন্দ্রনাথরে একদম গুম করে দিলাম। ওকে, ফিলিং হিস্ট্রি, লাশের গন্ধ, ছি ছি ছি, কি বলো এগুলা। আচ্ছা, এই হচ্ছে আমাদের উৎসগত ক্লাসিফিকেশন। উৎসগত ক্লাসিফিকেশন বলতে আমরা ঠিক এটা বুঝবো যে শব্দটার জন্ম হয়েছে কোন পরিবার থেকে, কোন ভাষা থেকে, এটা হলো উৎসগত ক্লাসিফিকেশন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারের লোক, সে ঠাকুর পরিবারের লোক। অমুক চৌধুরী কোন পরিবারের লোক, সে চৌধুরী পরিবারের লোক। তমুক খান কোন পরিবারের লোক, সে খান পরিবারের লোক। শব্দের উৎসগত শ্রেণী বিভাগটা হলো এইটা। আর গঠনগত শ্রেণী বিভাগ যেটা, সেটা হচ্ছে শব্দের গঠনটা ঘটেছে কিভাবে, সে তৈরি হয়েছে কিভাবে, ক্রিয়েট হয়েছে কিভাবে, সে কি আসলে উৎপন্ন হয়েছে নাকি উৎপন্ন হয় নাই, ডিরেক্ট ওইভাবেই নাজিল হয়েছে উপর থেকে। কিছু কিছু শব্দ আছে ডিরেক্ট উপর থেকেই তৈরি হয়ে আসছে, ডিরেক্ট মানুষের মাথার মধ্যে চলে আসছে শব্দ। আর কিছু কিছু শব্দ আছে তারা ঘটিত হয়েছে, ঘটিত হয়েছে, কিছু আছে ঘটিত হয়েছে, কিছু আছে ঘটিত হয় নাই, ডিরেক্ট সরাসরি ওইটাই ছিল। এটা হলো গঠনগত ক্লাসিফিকেশন। তো শব্দ গঠিত হয়েছে কি হয় নাই, তার উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা দেওয়া হয় সেটা হলো শব্দের গঠনগত ক্লাসিফিকেশন। আর শব্দটার জন্ম হয়েছে কোন জায়গা থেকে, উৎসটা কি, সেটা হলো শব্দের উৎসগত ক্লাসিফিকেশন। দেখো, কিছু কিছু শব্দ আছে যাদের গঠনটাই এইরকম যে তারা ডিরেক্ট নাজিল হয়েছে, ওইভাবেই তাদের জন্ম, ওইটাকে আর ভাঙা যায় না। আচ্ছা, দুনিয়াতে কি এমন কোনো কিছু আছে যেটা ভাঙা যায় না? সবকিছুরই ভাঙা যায়, কিন্তু ভাঙতে হবে একটা নিয়মতান্ত্রিক উপায়ে। নিয়মতান্ত্রিক উপায়ে যেটা গঠিত হবে সেটাকে নিয়মতান্ত্রিক উপায়ে ভাঙাও সম্ভব। আর যেটা গঠিত হয় না, যেটা সাধিত হয় না, যেটার সাধন ঘটে না, গঠন ঘটে না, সেটাকে ভাঙাও সম্ভব না। যেমন দেখো, এই যে মা একটা শব্দ আমি লিখলাম, মা, এই মা শব্দটা ডিরেক্ট শুরু থেকেই এরকম ছিল, এটা কোনো প্রক্রিয়ায় গঠিত হয় নাই, সুতরাং এটাকে ভাঙাও যাবে না। আজকে এই শব্দের গঠনগত ক্লাসিফিকেশনে আমরা বলবো ভাঙচুর বিষয়ক আলোচনা। ওরে আল্লাহ, এখন আবার কেউ কেউ বলবো ভাইয়া ক্লাসের মধ্যে কিছুক্ষণ আগে বোম মারলেন, কিছুক্ষণ আগে এই যে কি বলে এগুলো কথাবার্তা আপনি কেন বলেন, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক আলোচনা। এর মানে এই না যে আমি এগুলোকে প্রমোট করছি, তোমরা আবার ওইদিকে যাও না। কিন্তু কেউ ভাঙচুর শব্দকে ভাঙচুর করবো, কেউ কেউ ভাবে ভাইয়া মনে চরম লেভেলের পিকেটার, অল টাইম ভাঙচুরের উপরেই থাকে, বন্দুক বারুদের উপরেই থাকে, ব্যাপারটা কিন্তু ওইটা না। দেখো, মা, এই মা শব্দটা যেটা, এই শব্দটা শুরু থেকে এরকম ছিল, এটাকে আর ভাঙা যাবে না, নিয়মতান্ত্রিক উপায়ে এটা গঠিত হয় নাই,
যেটা নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত হয় তাকে ভাঙা যায়। যেমন দেখো বিদ্যালয়, এটা গঠিত হয় বিদ্যা যোগ আলোয়, বিদ্যালয় একটা সন্ধির নিয়মে গঠিত হচ্ছে, সন্ধি। সুতরাং একে কিন্তু ভাঙা সম্ভব হচ্ছে বিদ্যা যোগ আলোয়। আর মা, এটা কোনো প্রক্রিয়াতেই গঠিত হচ্ছে না, এটাকে ভাঙাও যাচ্ছে না। একইভাবে আমি যদি বলি বাবা, এটা কোনো প্রক্রিয়ায় গঠিত হয় না, এটাকে ভাঙা যাবে না। আবার আমি যদি বলি সিংহাসন, এটার একটা ব্যাজ বাক্য আছে, সিংহ চিহ্নিত যে আসন, এটাকে ভাঙা যায়। সিংহাসনকে ভাঙলে হয় সিংহ চিহ্নিত যে আসন, এটাকে আবার ভাঙা যাচ্ছে। এটা সমাসের প্রক্রিয়ায় গঠিত হয়, একটা নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত হলো। আমি চাইলেই কিন্তু যে কোনো একটা শব্দকে ভেঙে দিতে পারি না বন্ধুরা, আমি চাইলেই এই মার্কারটার এদিক দিয়ে টানাটানি করে ভাঙতে পারি না। এই যে নিয়মতান্ত্রিক উপায়ে মাথার মধ্যে জোড়া লাগছে, ম্যাজিক দেখাই, নিয়মতান্ত্রিক উপায়ে জোড়া লাগছে কোথায়, মাথায়, এখানে জোড়া লাগছে ক্যাপ, এটা নিয়মতান্ত্রিক উপায়ে খোলাও যাবে। কিন্তু আমি যদি পিছনে দুইটা টানাটানি করি জীবনও খুলবে না, কারণ এখানে কিছু জোড়াই লাগে নাই। এখানে যদি আমি ভাঙতে চাই, আমি শত চেষ্টা করি, ভাঙসুর ভাঙসুর করতে হবে, তাইলে পরে কালি লাগবে আমার গায়ে বন্ধুরা, তখন ব্ল্যাক চকলেট ডার্ক চকলেট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং খেয়াল রাখতে হবে জোড়া লেগেছে কিনা, যখন জোড়া লাগবে তখন সেটারে ভাঙা সম্ভব। এখানে কোনো প্রক্রিয়ায় জোড়া লাগে নাই, এটারে ভাঙাও যাবে না, এখানে জোড়া লাগছে, এটারে ভাঙা যাবে। যেমন আমি যদি বলি প্রি যোগতব্য কর্তব্য, এখানে প্রত্যয়ের প্রক্রিয়ায় জোড়া লেগেছে, এটাকে ভাঙা যাবে। আমি যদি বলি পাতি যোগ হাঁস পাতিহাস, এখানে উপসর্গের প্রক্রিয়ায় জোড়া লেগেছে, উপসর্গ, এটাকে ভাঙা যাবে। কিন্তু তুমি যদি একটা শব্দ আইনে আমারে বলো যে ভাইয়া এটা আজকে ভাঙিয়েই দিতে হবে, আমার পক্ষে সম্ভব না বন্ধুরা, ওইটাকে অবশ্যই নিয়মতান্ত্রিক উপায়ে জোড়া লাগতে হবে। তুমি যদি আমাকে বলো ভাইয়া আজকে গোলাপ রে ভাঙ্গা দেন, আমার পক্ষে গোলাপ রে ভাঙা সম্ভব হবে না, কারণ মা বাবা গোলাপ এই শব্দগুলো কোনো প্রক্রিয়াতেই জোড়া লাগে নাই। আবার তুমি যদি আমাকে বলো ভাইয়া বড় বড় শব্দটাকে ভেঙে দেন, এটা একটা দ্বিরুক্ত শব্দ, এটাকে ভাঙা সম্ভব, বড় যোগ বড় বড় বড়, এটা হলো দ্বিরুক্ত শব্দ, এটা নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত হয়েছে, ভাঙা সম্ভব। এখন আইব কেউ আমার আইয়া কইব ভাইয়া তাহলে বাবারে ভাঙেন, এটাও তো দ্বিরুক্তর মতো, আপনি লেখেন বাজক বা, আবার কতগুলো আছে কইব ব আ যোগ ব আ, ভেঙে দিলাম। কিন্তু না, এখানকার ভাঙার এখানকার ভাঙার মধ্যে পার্থক্য আছে, এইগুলোকে যখন তুমি ভাঙতে যাবা তখন শব্দের মৌলিকত্ব নষ্ট হয়ে যাবে। তুমি যদি মাকে ভাঙতে যাও, যদি বলো ম যোগ আ, মারে যায় যদি বলো তাহলে মা কি আর মা থাকবে, কখনো মা মা থাকবে না। তুমি যদি বাবাকে যেয়ে বলো বাহ বাহ টাকা দাও, বাহ বাহ টাকা দাও, আর যদি এইটা বলো বোয়া বোয়া টাকা দাও, আজকে তো বললো তো যে বোয়া বোয়া টাকা দাও, বাবা জীবনেও টাকা দেবে না, বাবা একটা লাঠি দিবে আর লাঠি দিয়ে বলবে টাকা পাঠাবো পাপ নাই, তরে দিতেছি না, টাকা পাপ নাই পাঠাই দিয়ে বলবো এটা গেছে, এটা মাথা শেষ। আর কাউকে যদি যে বলো এই নাও তোমার জন্য এনেছি গোলাপ, সে কি জীবনে গোলাপ নেবে, জীবনেও নেবে না, গোলাপের ডান্ডি দিয়ে একটা বাড়ি মেরে দিবে একদম, আর ডান্ডির মধ্যে কাটা থাকে, সেই কাটার খায়ে তুমি অস্থির হয়ে যাবে বন্ধুরা। এই যে এই শব্দগুলো, এদেরকে যখন তুমি ভাঙতে যাবা তখন এদের মৌলিকত্ব নষ্ট হয়ে যাবে। কেন মৌলিকত্ব নষ্ট হয়ে যাবে, কারণ এই শব্দগুলো হলো মৌলিক শব্দ, মৌলিক শব্দ, যেই শব্দগুলোকে ভাঙা যায় না, যেই শব্দগুলোকে নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্লেষণ করা যায় না, সেই শব্দগুলোই কিন্তু হচ্ছে মৌলিক শব্দ সংগ্রামী বন্ধুরা আমার। আর এই যে এই শব্দগুলো এরা সাধিত হয়েছে, কিছু সন্ধি সাধিত, কিছু সমাস সাধিত, কিছু প্রত্যয় সাধিত, কিছু উপসর্গ সাধিত, কিছু দ্বিরুক্ত শব্দের প্রক্রিয়ায় গঠিত, এই যে এরা সাধিত হয়েছে এই জন্য এদেরকে বলা হয় সাধিত শব্দ। আর সাধিত শব্দগুলোকেই কিন্তু নিয়মতান্ত্রিক উপায়ে ভাঙা যাচ্ছে, কেননা এরা নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত হয়েছে। অর্থাৎ যেই শব্দগুলোকে ভাঙা যায় না তারা মৌলিক শব্দ, আর যেই শব্দগুলোকে ভাঙা যায় তারা হলো কি, সাধিত শব্দ। এই হলো আমাদের শব্দের গঠনগত বিশ্লেষণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে পেরেছো গঠনগত ক্লাসিফিকেশন? জি স্যার বুঝছি, জি ভাইয়া, জি জি জি। আচ্ছা আরেকবার বলছি,
মৌলিক শব্দ এবং স্বাধীন শব্দ গঠন অনুযায়ী বাংলা শব্দ হলো দুই প্রকার মৌলিক এবং স্বাধীন মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না আর স্বাধীন শব্দগুলোকে ভাঙা যায় ভাঙা বলতে কি নিয়মতান্ত্রিক উপায়ে ভাঙা যায় আর এটাকে নিয়মতান্ত্রিক উপায়ে ভাঙা যায় না জাস্ট এটাই বুঝছি ও হাসছিও একটু হাসতে হবে হাসলে মাইন্ড ফ্রেশ থাকে আর সবচেয়ে বড় কথা হলো এই যে এই সময়ে এই অসময়ে প্যান্ডামিক সিচুয়েশন কারোর মনের মধ্যে হাসি নাই আনন্দ নাই শুধু দুঃখ কষ্ট তার মধ্যে আবার সরাসরি ক্লাস নাই সিংহ চিহ্নিত আসন এটা কি এটা হলো ব্যাস বাক্য এই যে দেখো সমাস এই যে সিংহাসন এই সিংহাসনকে যদি তোমাকে দিয়ে বলে যে এটাকে ভাঙো তখন তুমি কিন্তু ভাঙতে পারবা সিংহ চিহ্নিত যে আসন একটা ব্যাস বাক্য সমাসের ক্ষেত্রে হয় এইটাই সিংহ চিহ্নিত যে আসন এটা আর কিছুই না তাহলে মৌলিক শব্দ আর সাধিত শব্দের ব্যাপারটা গেল এটা হলো গঠনগত ক্লাসিফিকেশন গঠনের বেলায় তো দেখলাম আমরা এবার আসি অর্থের বেলায় দেখো আমাদের অর্থগত ক্লাসিফিকেশনের বেলায় শব্দগুলো একটু কেমন কেমন যেন আচরণ করে কিছু কিছু শব্দ আছে যারা একটু ভালো শব্দ ভদ্র সভ্য আর কিছু শব্দ আছে দুষ্ট শব্দ আর কিছু শব্দ আছে এক্সট্রা দুষ্ট একটু বেশি পাজি দুষ্ট একটু বেশি পাজি শব্দ কিছু শব্দ আছে ভালো শব্দ কিছু শব্দ আছে পাজি শব্দ আর কিছু শব্দ আছে বেশি পাজি শব্দ ভালো শব্দ আমি কাদেরকে বলবো আমি এখন অর্থগত ক্লাসিফিকেশনটা বুঝাচ্ছি দেখো ও একটা কথা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সামিয়া ইসলাম তোমাকে ধন্যবাদ আমি গঠনগত ক্লাসিফিকেশনটা পড়ানোর সময় আমি একটা ব্যাপার স্কিপ করে গেছি লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার বাম পাশে দেখো একদম উপরে মিশ্র শব্দ দেওয়া আছে লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার বাম পাশে একদম উপরে মিশ্র শব্দ দেওয়া আছে সেই মিশ্র শব্দগুলো এখানে যেগুলো দেওয়া আছে জাস্ট এগুলো দেখলে হবে ভালো করে মার্ক করে নাও লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার বাম পাশে উপরে এই মিশ্র শব্দগুলো মার্ক করে নাও এটা খুবই গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ মার্ক করে নাও সবাই কিছু শব্দ আছে ভালো শব্দ একটু ভদ্র কিছু আছে পাজি শব্দ আর কিছু হচ্ছে একটু বেশি পাজি শব্দ ওইটা নিয়ে কথা বলছিলাম তা আমি কাদেরকে ভদ্র শব্দ বলছি দেখো কিছু শব্দ জন্মানোর সময় করে কি ও যেই অর্থ নিয়ে জন্মাবে ঠিক সেম অর্থটাকেই ও ধরে রাখে ওর মধ্যে সেম অর্থটাকে ও ধরে রাখে প্রথম যাকে ভালোবাসবে মৃত্যুর আগ পর্যন্ত তাকে নিয়েই থাকবে তাহারেই পরে মনে কাদাচনা সুফিয়া কামাল মাসিক মুহাম্মদি 1935 সালে প্রকাশিত হয় তাই না আচ্ছা যাই হোক ব্যাপারটা ওই দিকে ডাইভার্ট করো না তোমরা ব্যাকরণের ক্লাসেই থাকো আমি ওই দিকে ডাইভার্ট করছি না তবে ওই দিকের টপিক নিয়ে এই দিকে বুঝাচ্ছি এটাই তো প্রথমে ঠিক যেরকম থাকে শেষ পর্যন্ত ওই রকমই থাকে ওই অর্থটা নিয়েই চলে আর কিছু কিছু শব্দ থাকে ওর জন্ম হয় এক অর্থে পরে যায় ও গ্রহণ করে আরেক অর্থ এরকম হয়ে যায় থাকে না মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় না আমরাই দেখেছি আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের দিকে বা প্রথম দিকে আমাদের বন্ধু বান্ধবদের সাথে যখন চলেছি তখন দেখেছি যে আমরা একরকম ছিলাম নিজেদের মধ্যে জড়তা ছিল অত কথা টথা বলতাম না প্রথম দিকের ক্লাসগুলাতে পরে যে ধীরে ধীরে একদম জানে জিগার দোস্ত দোস্তে পরিণত হয়ে গেছে তার মধ্যে আবার বিভিন্ন ধরনের বন্ধু আছে না এ ফ্রেন্ড বি ফ্রেন্ড জি ফ্রেন্ড না কি কি বলে এ এফ জি এফ বি এফ সি এফ এরকম বিভিন্ন ধরনের এফ এ কিন্তু পরিণত হয়ে যায় একটা পর্যায়ে এরকম হয় এরকম হয় বিভিন্ন টাইপের ফ্রেন্ড হয়ে যায় ধীরে ধীরে যখন স্বাভাবিক হয়ে যায় এরকম হয় তো ফার্স্ট ক্লাসের মধ্যে এরকম দেখেছিলাম যে আমাদের বান্ধবীরা অনেকেই হচ্ছে তাদের মুখ দেখতে পাই নাই তারপরে আবার একটা অনুষ্ঠানের মধ্যে যায় দেখি কিরে কাউরেই চিনি না এখন আবার সবাই মুখ বের করে আসছে প্রথম দিন একরকম ছিল আবার পরে আরেক রকম এর মানে কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে পরে মুখ খুলছে বলে ওরা হচ্ছে দুষ্ট হয়ে গেছে অভদ্র অসভ্য হয়ে গেছে এরকম না জাস্ট শব্দের অর্থকেন্দ্রিক ব্যাপারটা আমি বুঝাচ্ছি যে প্রথমে কিছু কিছু শব্দ আছে ওর জন্ম যে অর্থ হয় ও শেষ পর্যন্ত ওই অর্থটাকেই মেনে চলে যেমন আমার মতো দেখো আমার জন্ম ঠিক যেই কালার নিয়ে হয়েছিল আমি এখন পর্যন্ত ওই কালার নিয়েই আছি ডার্ক চকলেট কালার এটা মজা করলাম তোমরা আবার অন্যদিকে যাও না আমার জন্ম ঠিক যেই কালার নিয়েই হয়েছিল আমি এখন ওই কালার নিয়েই আছি আবার কিছু কিছু আছে দেখবা জন্মায় একটু আমার মতো কালো হইয়া কিন্তু পরে যায় মুখের মধ্যে কিটি যেন লাগায় একদম ধবধবে সিলভার কালার হয়ে যায় তখন আর ডার্ক চকলেট কালার থাকে না তাই না এরকম হয় কিন্তু তো 2013 সালের কথা বলছি যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন
ফেসবুকের তো অত বেশি প্রচার এবং প্রসার ছিল না, তোমরা যেরকম এখন ফেসবুকে যে আমরা এভেলেবেল ফেসবুক চালাই এরকম ছিল না। আর অ্যান্ড্রয়েড ফোন তো ছিলই না, নোকিয়ার বাটন ফোনে মাঝে মাঝে হচ্ছে টুকটাক MB-র খুব দাম ছিল, ডেটা ভরে আমরা ফেসবুকে ঢুকতাম অথবা টুকটাক বিভিন্নভাবে যাই হোক, তবে রেগুলার ঢোকা হতো না, 2-4 দিন পরপর। তা আমার একটা ফোন ছিল নোকিয়া বাটন ফোন, ওইটা দিয়ে ফেসবুকে ঢুকা যেত। তো ফেসবুকে ঢুকার পরে দেখলাম আমার কাছে একটা কি বলে এটা হচ্ছে তোমার ফরেন রিকোয়েস্ট আসছে, সারা অলিভিয়া, আইডির নাম হলো সারা অলিভিয়া। আমি তো ধরো যে আমার দিলমে লাড্ডু ফুটা, একদম লাড্ডু এমন ফুটা ফুটছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখাইতেছি, দেখ সারা অলিভিয়া রিকোয়েস্ট পাঠাইছে, এটা আমেরিকান মডেল না হইয়া যাই না। বন্ধু বান্ধব তো সবাই দেখতেছে আর বলতেছে, আরে তোর তো কপাল খুব ভালো, সারা অলিভিয়া তোর রিকোয়েস্ট পাঠাই ফেলছে। তো এরকমই হচ্ছে। তো পরে আমার এক বান্ধবী এসে বললো, আরে এটা তো আমেরিকান রিকোয়েস্ট না, এটা হলো আমগো শরীফা খাতুন। আমার এক বান্ধবী ছিল, তার নাম ছিল শরীফা খাতুন, নাম আগে ছিল কি শরীফা খাতুন, আজকে সে পরিণত হয়ে গেছে কিসে, সারা অলিভিয়াতে। ওই রকম কতগুলো শব্দ আছে, ওর জন্ম হয় শরীফা খাতুন হিসেবে, পরবর্তীতে ও যায় হয়ে যায় সারা অলিভিয়া। যেমন দেখো, গো যোগ এসো না, গো হইল গরু, গো শব্দের অর্থ কি গরু, আর এসোনা শব্দের অর্থ হলো খোঁজা, আর গোযোগ এসোনা ইকুয়াল টু হলো গরু খোঁজা নাকি গবেষণা, আর গবেষণা শব্দের অর্থ কি গরু খোঁজা, গবেষণা শব্দের অর্থ কি গরু খোঁজা। এটা তো বৈজ্ঞানিক উৎকর্ষতার কাজে ব্যবহৃত হয় এই শব্দটা, বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়, বৈজ্ঞানিক উৎকর্ষতার কাজে মনোনিবেশ করাটা হলো গবেষণা, তাই না। অথচ ওর জন্মগত অর্থ কি গরু খোঁজা, গবেষণার জন্মই হয়েছে গরু খোঁজার জন্য, কিন্তু আজকে সেই গবেষণা কোথায় চলে গেছে, ল্যাবে চলে গেছে, ছিল শরীফা খাতুন, আজকে সে হয়ে গেছে কি সারা অলিভিয়া। একই ঘটনা ঘটে বন্ধু, দেখো গো অর্থ হলো গরু আর অক্ষ অর্থ হলো চোখ, গরু চোখ, গো অক্ষ মিলে হয়ে যায় গবাক্ষ, গবাক্ষ অর্থ হলো জানালা, জানালা। দেখো ওর জন্ম হয়েছে গরুর চোখ হিসেবে, কিন্তু পরে যে ও অর্থটাকে চেঞ্জ করে নিয়ে হয়ে যাচ্ছে কি অর্থে, জানালা অর্থে। ও কি ওর উৎপত্তিগত অর্থকে মেনে চলছে, বলো উৎপত্তিগত অর্থকে কি মেনে চলছে, না উৎপত্তিগত অর্থকে মেনে চলছে না, জন্ম হয়েছে শরীফা খাতুন হিসাবে, শেষ পর্যন্ত সে হয়ে গেছে সারা অলিভিয়া। একটু দুষ্ট প্রকৃতির আচরণ, ছিল এক জিনিস হয়ে গেছে আরেক জিনিস, একটু দুষ্ট প্রকৃতির আচরণ। আর দেখো আমি এখানে বললাম মধু যোগ র ইকুয়াল টু হলো মধুর, মধু হলো মিষ্টি, আর মধুর যদি বলি তোমার কণ্ঠ অনেক মধুর, তার মানে তোমার কণ্ঠটা কেমন, অনেক মিষ্টি। এই যে মধু থেকে যে মধুর তৈরি হচ্ছে, র হলো একটা প্রত্যয়, প্রত্যয়ের অর্থ হয় না, ইকুয়াল টুর বাম পাশেও মিষ্টি, ইকুয়াল টুর ডান পাশেও মিষ্টি, ও কিন্তু ওর জন্মগত অর্থকে মেনে চলছে। আবার আমি যদি বলি ক্রি যোগতব্য, ইকুয়াল টু হয় কর্তব্য, ক্রি অর্থ হলো করা আর তব্য অর্থ হলো উচিত, এবং কর্তব্য শব্দের অর্থও কিন্তু যা করা উচিত, কর্তব্য শব্দের অর্থ যা করা উচিত, ও কিন্তু ভদ্র আচরণই করছে, ওর জন্মগত অর্থকে ও মেনে নিচ্ছে। একইভাবে মধুর, ও কিন্তু ওর জন্মগত অর্থকে মেনে নিচ্ছে, কিন্তু এই যে গবেষণা এবং গবাক্ষ, তারাই কিন্তু শরীফা খাতুনের মতো আচরণ করছে, হয়ে যাচ্ছে সারা অলিভিয়া, জন্মগত অর্থকে মেনে নিচ্ছে না। তাহলে বন্ধুরা, কিছু শব্দ আছে যারা একটু দুষ্ট প্রকৃতির আচরণ করবে, আর কিছু শব্দ আছে যারা ভদ্র প্রকৃতির আচরণ করবে, কিছু শব্দ যারা তাদের জন্মগত অর্থকে মেনে নিবে, আর কিছু শব্দ যারা মানবে না, যারা মানবে তাদেরকে আমরা বলবো যৌগিক শব্দ। যেই শব্দগুলো তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে তাদের বলা হবে কি শব্দ, যৌগিক শব্দ। এই যে এরা হলো যৌগিক শব্দ, কর্তব্য মধুর, এরা এদের উৎপত্তিগত অর্থকে মেনে চলছে। যেই শব্দগুলো তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলবে তাদের বলা হবে যৌগিক শব্দ। এটা হলো একটা অর্থগত শ্রেণী বিভাগ। আরেকটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, এগুলো হলো পাজি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। যে শব্দগুলো তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে না তাদেরকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ, যেই ঘটনাটা ঘটেছে গবেষণার ক্ষেত্রে, যেই ঘটনাটা ঘটেছে গবাক্ষের ক্ষেত্রে। একইভাবে আমি উদাহরণ দিতে পারি, পাঞ্জাব যোগ ই
ই প্রত্যয়টা জাতি অর্থে ব্যবহার করা হয়, যেমন বাঙালি 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 জাতির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। পাঞ্জাবের অধিবাসীদের বলা হবে পাঞ্জাবি, অথচ পাঞ্জাবি যেটা আমরা গায়ে দেই ওইটা কি পাঞ্জাবের অধিবাসী? কখনোই না, ওটা হচ্ছে একটা বস্ত্র, উৎপত্তিগত অর্থকে মেনে চলছে না বন্ধুরা। আবার একইভাবে যদি বলি তিল যোগ অ ইকুয়াল টু হয় তৈল, কিছু কিছু জায়গায় স্ন দেওয়া আছে, অ দেওয়া আছে, স্ন দেওয়া আছে, তিল যোগ অ তৈল, অর্থাৎ তিল থেকে যেটা উৎপন্ন হবে তাকে বলা হবে কি? তৈল। এই যে এখন দেখো তিল থেকে তৈল উৎপন্ন হবে, অথচ আমরা সয়াবিনের ক্ষেত্রেও কিন্তু তৈলই বলছি, যেটা তিল থেকে হয় সেটাকে তো তৈল বলি, ইভেন সয়াবিনের ক্ষেত্রেও তৈল বলি, সরিষার ক্ষেত্রেও তৈল বলি, বলি না বলি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু তৈল বলছি। এমনকি খনি থেকে যেটা উৎপন্ন হয় কেরোসিন, ওগুলারও আমরা তৈলই বলি, শুধু কিন্তু তিলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না এখানে। তাহলে এই যে উৎপত্তিগত অর্থে এরা মানছে না, এরা হলো পাজি শব্দ, এদেরকে বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। তাহলে যৌগিক শব্দ কোনগুলো? যেই শব্দগুলো তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে তাদের বলা হবে যৌগিক শব্দ, যেই শব্দগুলো তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে না তাদের বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। আর যোগরুড়ো শব্দ হচ্ছে কোনগুলো? আর যোগরুড়ো শব্দগুলো হচ্ছে যেগুলো একটু বেশি পাজি, বেশি বাজি বলতে যেই শব্দগুলো সমাস সাধিত তারা যোগরুড়ো শব্দ হয়, অর্থাৎ সমাস সাধিত যেই শব্দগুলো তার ব্যাস বাক্যের অর্থকে মেনে চলে না তাদের বলা হয় যোগরুড়ো শব্দ। সমাস সাধিত যেই শব্দগুলো তার ব্যাস বাক্যের অর্থকে মেনে চলে না তাদের বলা হয় যোগরুড়ো শব্দ। দেখো যোগরুড়ো শব্দ এরা কি হবে? সমাস সাধিত এবং ব্যাস বাক্যের অর্থকে মানবে না, ব্যাস বাক্যের অর্থকে মানবে না, এরাও অর্থকে মানে না। তবে সেই ক্ষেত্রে এরা এদের সাথে পার্থক্যটা কি? এরা হলো সমাস সাধিত, এইটাই আর কিছুই না। যেমন দেখো আমি বললাম পঙ্কজ, ব্যাস বাক্য হলো পঙ্কে জন্মায় যা, পঙ্কে জন্মায় যা। পঙ্ক শব্দের অর্থ হলো পদ্ম ফুল, পদ্ম, আর পঙ্ক অর্থ হলো কাদা, অর্থাৎ কাদার মধ্যে যেটা জন্মায়। এখন প্রশ্ন হলো কাদার মধ্যে কি শুধু পঙ্কই জন্মায়, পদ্মই জন্মায়? না, কাদার মধ্যে আরো অনেক কিছু জন্মাতে পারে। কাদাই জন্মাতে পারে কলমিলতা, মালঞ্চ জন্মাতে পারে, শাপলা জন্মাতে পারে, শালুক জন্মাতে পারে, বিভিন্ন কিছু জন্মাতে পারে। অথচ শাপলা টাপলা সবগুলারে বাদ দিয়া আমরা গ্রহণ করছি কাকে? শুধু পদ্মকে। অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু ব্যাস বাক্যের অর্থকে মানছে না। একইভাবে যদি বলা হয় জলধি, সেটার মধ্যে উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা দেখবা লেকচার শীটের 5 নম্বর পৃষ্ঠার বাম পাশে উদাহরণ দেওয়া আছে, পঙ্কজ বাম পাশে একদম নিচে যোগরুড়ো শব্দের মধ্যে, 5 নম্বর পৃষ্ঠার বাম পাশে একদম নিচে। আচ্ছা একজন কমেন্ট করেছে সমাস পারি না ভাইয়া, সমাসের ক্লাস তো এখন না, সমাসের ক্লাস পড়ে ধীরে ধীরে যেগুলো পড়া হচ্ছে এগুলো পড়তে থাকো, আর যেটা না পড়ো এটা বেশি বেশি পড়তে থাকো, তারপরে যে সমাসের ক্লাসে যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, একটু মনোযোগ সহকারে ক্লাস করলেই হবে। দেখো আমি কোথায় ছিলাম? জলধিতে। জলধির ব্যাস বাক্যের মধ্যে শীতের মধ্যে দেখো দেওয়া আছে জল ধারণ করে যা, জলধি জল ধারণ করে যা, সেটাকে বলা হবে জলধি। এখন জলধি শব্দের অর্থ হলো সমুদ্র, আর এর ব্যাস বাক্য হলো জল ধারণ করে যা। এখন কথা হলো জল কি শুধু সমুদ্রই ধারণ করে? না, জল ধারণ করে ওয়াটার বোতল, পানির বোতল জল ধারণ করতে পারে, পানির গ্লাস জল ধারণ করতে পারে, মগ জল ধারণ করতে পারে, পানির ট্যাঙ্কি জল ধারণ করতে পারে, ইভেন আমাদের যে চোখ এটাও জল ধারণ করতে পারে। বাট এদেরকে তো আমরা জলধি বলছি না, আমরা জলধি বলছি শুধু কাকে? সমুদ্রকে বলছি। ব্যাস বাক্যের মধ্যে এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে মহাযাত্রা, ব্যাস বাক্য হচ্ছে মহাসমারোহে যাত্রা। এখন মহাসমারোহে যাত্রা সাধারণত বরযাত্রীর ক্ষেত্রেই ঘটে, বিয়ের মধ্যে এই যে অনুপম যেইভাবে বিয়ে করতে গেছিল একটা মহাযাত্রা ক্রিয়েট হয়েছিল না? হয়েছিল। অথচ মহাযাত্রা শুধু বলা হয় সব যাত্রাকে, মরাদেহ নিয়ে যে যাত্রাটা হয় সেটাকে বলা হয় মহাযাত্রা। অর্থাৎ ব্যাস বাক্যের অর্থকে পুরোপুরি মেনে চলে না।
তাহলে অর্থনুযায়ী বাংলা শব্দ হলো তিন প্রকার, একটা হলো যৌগিক শব্দ, আরেকটা রূঢ় বা রূঢ়ি শব্দ, আরেকটা হলো যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ হলো সেই শব্দগুলো যারা তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে, রূঢ় বা রূঢ়ি শব্দ হলো সেই শব্দগুলো যারা তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে না, আর যোগরূঢ় শব্দ এরাও তাদের উৎপত্তিগত অর্থকে মেনে চলে না, তবে এরা হলো সমাসসাধিত শব্দ, এরা এদের ভেষ বাক্যের অর্থকে মানে না। কেমন, আশা করি বুঝতে পেরেছ, আমাকে একটু কমেন্ট করে জানাও বুঝেছো কিনা। এই কোথায় তোমরা? জি 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 ভাইয়া, হ্যাঁ একটা একটা পাইছি, সে লিখেছে বুঝি নাই, তোমার জন্য গভীর শোক এবং সমবেদনা, তুমি জীবনে বুঝবাও না। তার মধ্যে তো তোমারে দেখে আমি বুঝতে পারতেছি তুমি লোকটা কেডা, যার হচ্ছে আইফোন 7 প্লাস দেওয়া আছে, নামটা লিখতে পর্যন্ত ভয় পাচ্ছ যেই হোক না কেন। কিরে ভাই, তোমরা তো খ্যাত পোলাবার না, তাই না? যথেষ্ট স্মার্ট ছেলে পেলে নিজের নাম ব্যবহার করবা, যে আমার নাম এইটা, আইফোন 7 প্লাস তুমুক 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 এগুলা দিয়া নাকি আইফোন চালাও বলে ওইটা দিয়ে রাখছো, আইসে একটা। আচ্ছা তৈল এর জায়গাটা বুঝো নাই। আচ্ছা দেখো, এই যে তৈল বলেছিলাম, তৈল বলা হয় তিল থেকে যেটা উৎপন্ন হবে, তিল থেকে যেটা উৎপন্ন হবে, তিল যোগ অ ইকুয়াল টু হবে তৈল, তাই না? এবার আসি, তিল থেকে যেটা হয় আমরা কি শুধু ওইটাকেই তৈল বলি? সরিষা থেকে যেটা হয় ওইটার আমরা কি বলি? সরিষার তেলই তো বলি, তৈল বলি না, নাকি আমরা শৈল বলি? বলা উচিত কিন্তু শৈল, সরিষা থেকে হচ্ছে তাইলে শৈল, আমরা কিন্তু শৈল বলি না, আমরা বলি তৈল। সয়াবিন থেকে হচ্ছে শৈল, কেরোসিন যেটা খনি থেকে হচ্ছে খৈল বলা উচিত, কিন্তু আমরা কিন্তু তৈলই বলি। এটাই হলো গঠন, যে পুরোপুরি অর্থকে মেনে চলে না। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমরা করি কি, শব্দকে দুইবার ব্যবহার করি, দুইবার ব্যবহার করাকে বলা হয় দুইবার উক্ত হওয়া, রসৌ কয়ত উক্ত, আর দুইবার উক্ত হয়েছে যা তাকে বলা হয় দ্বিরুক্ত, দুইবার উক্ত হয়েছে যা তাকে বলা হয় দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করছি, দেখো দ্বিরুক্ত শব্দ হচ্ছে তিন প্রকার, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, আরেকটা হলো অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। দেখো শীটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে দেওয়া আছে দ্বিরুক্ত শব্দ, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। কেমন, দ্বিরুক্তি কোন শব্দকে দুইবার ব্যবহার করলেই দ্বিরুক্তি হয়ে যায়, শব্দটাকে দুইবার যে সরাসরি ব্যবহার করব ওই রকম না, শব্দটাকে কিছুটা পরিবর্তন করেও যদি ব্যবহার করা হয় তাও দ্বিরুক্তি হয়ে যায়। যেমন যদি বলা হয় ভাত তাত, ভাত তাত কিছুটা পরিবর্তন করে ইউজ করলেও দ্বিরুক্তি হয়ে যায়। কেমন, দেখো শব্দের দ্বিরুক্তি, যখন আমি কোনো শব্দকে দুইবার প্রয়োগ করব, যেমন আমি বললাম বড় বড়, বললাম ভালো ভালো, বললাম ছোট ছোট, একটা শব্দকেই দুইবার ব্যবহার করে দিলাম, যখন কোনো শব্দকে দুইবার ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় দ্বিরুক্ত শব্দ, জাস্ট শব্দের দুইবার প্রয়োগ হলে সেটা হয়ে যায় শব্দের দ্বিরুক্তি। আর পদের দ্বিরুক্তি কি, কোনো শব্দকে যদি বাক্যে ব্যবহার করা হয় তখন ওই দ্বিরুক্তিটা হয়ে যায় পদের দ্বিরুক্তি বাক্যে ব্যবহার করলে। যেমন এখান থেকেই আমি বড় বড় শব্দটাকে নিলাম, আমি বললাম বড় বড় আম নিয়ে এসো, বড় বড় আম নিয়ে এসো একটা বাক্যের ব্যবহার করলাম আমি এখানে, আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ, সেই হিসাবে বড় বড় এখানে হচ্ছে পদ এবং এই দ্বিরুক্তিটা হয়ে যাবে পদের দ্বিরুক্তি। তাহলে কি, আমি যদি আলাদা করে বড় বড় শব্দের প্রয়োগ করি তাহলে সেটা হলো শব্দের দ্বিরুক্তি, আর আমি যদি এই শব্দটাকে বাক্যে ব্যবহার করি তখন এটা হয়ে যাবে পদের দ্বিরুক্তি। কেননা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো কি, এক একটি পদ, সেই হিসাবে এই বড় বড়
এটা হয়ে যাবে পদের বিরক্তি। একইভাবে আমি যদি বলি ভালো ভালো খাবার নিয়ে এসো, আমি যদি বলি ছোট ছোট ডাল কেটে ফেলো, বাক্যের মধ্যে ব্যবহার করলে এটা পদের বিরক্তি হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাক্যে ব্যবহার না করলেও পদের বিরক্তি হয়ে যায়। যেমন দেখো, আমি যদি বলি হারে হারে, এটাকে আমি বাক্যে ব্যবহার করলাম না, জাস্ট ডিরেক্ট দুইটা শব্দ প্রয়োগ করলাম হারে হারে, এটা কিন্তু হয়ে যাবে পদের বিরক্তি। কেন পদের বিরক্তি হবে? তার কারণ হলো এখানে বিভক্তি যুক্ত আছে, বিভক্তি, এ বিভক্তি আছে। এবং আমরা মনে রাখবো বিভক্তিযুক্ত সকল শব্দই পদ, বিভক্তিযুক্ত সকল শব্দই কি পদ। সেই হিসাবে এই যে বিভক্তি যুক্ত শব্দ, এখানে যেহেতু এরা বিভক্তিযুক্ত আছে তাই এরা হবে পদের বিরক্তি। একইভাবে আমি যদি বলি পদে পদে, এটা হবে পদের বিরক্তি। পদে পদে, এই যে পদে পদে, এ বিভক্তিযুক্ত আছে, কেমন? তাহলে শব্দকে দুইবার ব্যবহার করলে তারা হয়ে যায় শব্দের বিরক্তি, আর শব্দকে বাক্যে ব্যবহার করলে তখন সেটা হয়ে যায় পদের বিরক্তি, এবং কোন শব্দের সাথে বিভক্তি যোগ করা হলে সেটাও হয়ে যাবে পদের বিরক্তি। পদের বিরক্তি থেকে আরেকভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন পদ, এটা প্রশ্ন আসে না, পদের বিরক্তির প্রয়োগ থেকে প্রশ্ন আসে যে কোন অর্থে পদের বিরক্তির প্রয়োগ ঘটছে। যেমন আমি কিছু উদাহরণ দেই, আমি যদি বলি বড় বড় আম নিয়ে এসো, বড় বড় আম নিয়ে এসো, তখন কি একটা দুইটা আম নিয়ে আসবে? অনেকগুলো আম আনতে হবে, আধিক্য প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে বড় বড় বিরক্তিটি দিয়ে এখানে কি প্রকাশিত হলো? আধিক্য। একইভাবে যদি বলি ছোট ছোট ডাল কেটে ফেলো, ছোট ছোট ডাল কেটে ফেলো, তার মানেও আধিক্য, একটা দুইটা ডাল কাটবা না, ছোট ছোট যা আছে সবগুলো ডাল কেটে ফেলবা। আমি যদি বলি রাশি রাশি ধান হয়েছে, তার তো রাশি রাশি ধন, আরে বাপ রে বাপ, এই লোকের এত ধন, রাশি রাশি ধন, তার মানে কি আধিক্য। আমি যদি বলি লোকটা হারে হারে শয়তান, ছোটখাটো শয়তান না, ভয়াবহ শয়তান, হারে হারে শয়তান, কি প্রকাশিত হচ্ছে? আধিক্য প্রকাশিত হচ্ছে। আবার আমি যদি বলি তার তো কবি কবি চেহারা, কেমন চেহারা, কবি কবি চেহারা, তার মানে কি সে কবি জীবনানন্দ দাস হয়ে গেছে? না, সে এখনো জীবনানন্দ দাস হয়ে উঠতে পারে নাই, তার মধ্যে সামান্যতা প্রকাশিত হচ্ছে। যদি বলি তার তো অথবা যদি বলি যে মিলা দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে, সেটার মধ্যে আছে কিন্তু আবার ভাই বোনা, যে কারে না কারে ভাইয়া সুন্দরী বানাই দিচ্ছে। আর মিলা টিলা বাদ দিয়ে আমার কথাই বলি, ধরো যে নূর ভাই দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, যদি এটাকেও বলে, তার মানে কি গতকালকে একটু সুন্দর ছিলাম, আজকে আবার আরেকটু সুন্দর হয়েছি, পরের দিন আরেকটু সুন্দর হয়েছি, এই যে ধারাবাহিকতা, তাহলে দিন দিন দিয়ে এখানে কি প্রকাশিত হচ্ছে? ধারাবাহিকতা। আবার যদি বলা হয় বাড়ি বাড়ি ঘেটে চাঁদা তুলেছি, এই যে বাড়ি বাড়ি ঘেটে, ধারাবাহিকতা। বারবার কামান গর্জে উঠলো, এই যে বারবার শব্দের বিরক্তি, পৌনঃপুনিকতা অর্থে ব্যবহার করা হচ্ছে। মিলা দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে, ধারাবাহিকতা। আর যদি বলা হয় মিলার তো উরু উরু ভাব, কেমন ভাব, উরু উরু ভাব, তার মানে কি মিলা উড়াল দিছে? এখনো উড়াল দেয় নাই, কিন্তু দেওয়ার পথে আছে, খুব শীঘ্রই সে উড়াল দিবে। এই যে সামান্যতা, কবি কবি চেহারা, উরু উরু ভাব, কালো কালো চেহারা, নূর ভাইয়ের কালো কালো চেহারা, এর মানে কি নূর ভাই অনেক কালো? না, কালো কালো চেহারা, হালকা, একটু একটু হালকা কালো, কালো কালো, এটা দিয়ে সামান্যতা প্রকাশিত হয়। এরকম বিভিন্ন অর্থে প্রয়োগটা ঘটে, বিভিন্ন ধরনের অর্থ আছে। যেমন বৃষ্টি পরে টাপুর টুপুর, ধ্বনি ব্যঞ্জনা, ধ্বনি ব্যঞ্জনা জিনিসটা কি একটু সুন্দর সাউন্ড যখন হয় ওটাকে ধ্বনি ব্যঞ্জনা বলা হয়। আমি একটু মজা করে উদাহরণগুলো দিচ্ছি, আর সবগুলো উদাহরণ বলারও দরকার নাই। তোমরা দেখবে যে লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে এই যে পদের বিরক্তির ব্যবহার, এখানে প্রয়োগগুলো দেওয়া আছে, কোনটা কোন অর্থে সেটা দেখবা। যেমন আমি যদি বলি, এখানে উদাহরণ দেওয়া আছে, ছি ছি তুমি এত নিচ, ভাবের গভীরতা, একদম ভিতর থেকে আসে না এই কথাগুলো, কেউ কাউরে কিন্তু এটা অভিনয় করে বলা সম্ভব না, ছি ছি তুমি এত নিচ, এটা অসম্ভব, এটা তখনই আসবে যখন আমার কারোর প্রতি এতটাই কষ্ট লাগবে, আমার হৃদয়টা যখন ভেঙে খান খান হয়ে যাবে, তখন আমি এটা বলবো, ছি ছি তুমি এত নিচ, এটা হলো ভাবের গভীরতা। এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনটা কোন অর্থে প্রয়োগ ঘটেছে এটা আমাদের জানতে হবে। বন্ধুরা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কি? আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা ঠিক আছো তো? ঘুমায় যাও না বন্ধুরা আমার, ঘুমায় গেলে চলবে না, সবাইকে জেগে উঠতে হবে, সবাই জেগে উঠো আপন শক্তিতে, রবি সিমের মতো।
রবি জিমের অ্যাড দেয় না, জেগে ওঠো আপন শক্তিতে, না জ্বলে ওঠো আপন শক্তিতে, তোমরা জ্বলে ওঠো, জ্বলে ওঠার দরকার তোমাদের সবাই। হ্যাঁ, ঘুম ঘুম পাবে খুব স্বাভাবিক ব্যাপার, আর যখন তোমার ঘুম ঘুম আসবে, মুসরা মুসরি আসবে, পেটের মধ্যে ফুটুর ফুটুর করবে, এরকম হয় অনেকের পেটের মধ্যে ফুটুর ফুটুর করে, যখন এটা হবে তখন তুমি বুঝবা তোমার আশেপাশেই নক করছে বিশ্ববিদ্যালয়। তুমি যখন ক্লাসে অনেক বেশি সিরিয়াস থাকবা তখনই তোমার মাথার মধ্যে ঘুম ঘুম পাবে, ঝিমানি আসবে, এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কমন ফ্যাক্ট। চলো বহুদূর, এই পারভেজ, বহুদূর যাওয়ার কি ইচ্ছা নাকি? আচ্ছা দেখো, এবার আমি চলে যাচ্ছি অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তির মধ্যে। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, অনুকার আর ধনাত্মক দুইটাকে যদিও বা অবলিক দিয়ে লেখা হয়, তবে দুইটা কিন্তু এক জিনিস না, দুইটাকে আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, সন্ধি লেকচার শেট থেকে পড়লেই হবে। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, এই যে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, এইটার সংজ্ঞাটা দেওয়া আছে, কোনো কিছুর স্বাভাবিক, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক ধ্বনির অনুকরণে যে দ্বিরুক্তি তৈরি করা হয় তাকে বলা হয় অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। দেখো লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে একদম নিচের দিকে পদের দ্বিরুক্তির স্টার চিহ্নগুলোর পরেই 3 নম্বর পয়েন্ট দিয়ে, এখানে রোমান হরফ 3 দিয়ে দেওয়া আছে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। সেখানে দেওয়া আছে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি বলে, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক ধ্বনির অনুকরণে গঠিত। এবার আসি, স্বাভাবিক ধ্বনি কি আর কাল্পনিক ধ্বনি কি? স্বাভাবিক আর কাল্পনিকের বেলায় আসে, স্বাভাবিক যেটা সেটাকে অনুকরণ করা যায়, অনুকরণযোগ্য, আর কাল্পনিক যেটা এটা অনুকরণযোগ্য নয়, অনুকরণ করা যায় না। অনুকরণ করা যায় বলেই অনুকার, আর অনুকরণ করা যায় না বলেই ধনাত্মক। অনুকরণ যেটা করা যায় ওইটার সাউন্ড আছে, সাউন্ড আছে, শব্দ পাওয়া যায়, আর সাউন্ড নাই, শব্দ পাওয়া যায় না। শব্দ আছে বলেই ওই শব্দের অনুকরণ করে শব্দ তৈরি করা যায়, আর শব্দ নাই বলে অনুকরণ করা সম্ভব হয় না, তখন অনুভূতি দিয়ে নির্ণয় করতে হয়, অনুভূতি দিয়ে নির্ণয় করতে হয়, অনুভূতি দিয়ে নির্ণয় করতে হয়। শব্দ আছে বলে অনুকরণ করা সম্ভব, আর শব্দ নাই বলে অনুভূতি দিয়ে নির্ণয় করতে হয়। এবার আসি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো যখন আকাশ থেকে বজ্রপাত হয়, আকাশ থেকে বজ্রপাত হয় না, আকাশ থেকে বজ্রপাত হওয়ার সময় কিন্তু একটা শব্দ হয়, বিকট এক শব্দ হয়, হয় না? কেমন শব্দ হয়? দুরুম দুরুম। দুরুম দুরুম, কেউ বলবে ঠাস ঠাস, কেউ বলবে ঠুস ঠুস, কেউ বলবে টাস টাস, এই যে টাস টাস, ঠুস ঠুস, বিভিন্ন ধরনের শব্দ হয়। তো এই যে শব্দটা হয়, সাউন্ডের অস্তিত্ব আছে বলেই কিন্তু ওই সাউন্ডটাকে আমরা অনুকরণ করে বলছি যে টাস টাস, টুস টুস, টুরুস টুরুস, দুরুম দুরুম, যাই বলি না কেন বলছি। কিন্তু ব্যাকরণবিদরা বলেন শব্দটা হবে করাত করাত, করাত করাত, বজ্রপাতের সময় শব্দ হয় এরকম, করাত করাত। এই যে অনুকরণ করে আমরা তৈরি করলাম করাত করাত, করাত করাত, এটা কিন্তু অনুকার দ্বিরুক্তির উদাহরণ। একইভাবে যখন বৃষ্টি পড়ে তখন কেমন শব্দ হয়? রিমঝিম শব্দের একটা আছে না? আছে। শুকনো পাতা যখন ভেঙে যায় তখন কেমন শব্দ হয়? মরমর। এই যে শব্দের অস্তিত্ব আছে, শব্দের অস্তিত্ব আছে বলে আমরা শব্দটাকে অনুকরণ করতে পারি, আর যেই শব্দগুলোকে আমরা অনুকরণ করি তারা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। আর যাদের অস্তিত্ব নেই, আমরা যেই শব্দগুলোকে অনুভূতি দিয়ে তৈরি করি তাদেরকে বলা হয় ধনাত্মক দ্বিরুক্তি। যেমন দেখো, যদি বলা হয় মাথাটা ব্যথায় টনটন করছে, আসলে আমার মাথা ব্যথায় টনটন করতেছে, সিরিয়াস কথা, মাথাটা ব্যথায় টনটন করছে, বন্ধুরা আমার মাথা যে ব্যথায় টনটন করছে, আমার এখানে শহীদুল ভাই আছে, আমি যদি তারা জিজ্ঞেস করি শহীদ ভাই আপনি কি টনটন শব্দ পাচ্ছেন কিনা, আমার বিশ্বাস শহীদ ভাই জীবনেও বলবে না যে টনটন শব্দ পাচ্ছি, সে বলতেই পারবে না। ইভেন তোমাদের কারো যদি, আরে বাপরে একজনের লেগেছে রিপ মাথা, এই
একটা দুষ্টু জানি কোথাকার আমার মাথা নিয়ে রিপ করতেছে, রেস্ট ইন পিস, কি দরকার আমার মাথা, থাক মাথার জায়গায়। এখন দেখো যদি বলা হয় মাথা ব্যথায় টনটন করছে, তখন কিন্তু আমরা মাথার কাছে যেয়ে যদি কান পাতি শব্দ কিন্তু পাবো না, টনটন শব্দ পাবো না। তাহলে এই যে আমি টনটন লিখলাম, এই টনটন এটা আমি অবশ্যই অনুভূতি দিয়ে তৈরি করেছি, এটা হলো কাল্পনিক ধ্বনির অনুকার, সুতরাং এটা হলো ধনাত্মক বিরক্তি। যদি বলা হয় যে ভয়ে গা ছমছম করছে, ছমছম, ভয়ে আমার গাটা ছমছম করছে, এই অনেক আপুরাই আছো তোমরা একটু বেশি ভয় টয় পাও। ওই যে আবার বলছিলাম গত ক্লাসে কুকুর দেখলে আমরা অনেকে ভয় পাই, কিন্তু হ্যাঁ কুকুর যা দৌড়ে আসতেছে ওর একটা সাউন্ড আছে, শব্দ পাচ্ছি, আর আমি যা দৌড় দিচ্ছি আমার মুখ থেকে একটা সাউন্ড আসছে, কিন্তু গা থেকে সম সম শব্দ কিন্তু জীবন হয় না, এটা অনুভূতি দিয়ে তৈরি করা। যদি বলা হয় যে মাঠ মাঠ রোদে খা খা করছে, বন্ধুরা মাঠ কি কখনো খাকা করে নাকি? কখনোই খাকা করে না। আমরা অনুভূতি দিয়ে তৈরি করি, আমরা মনে করি যে মাঠটা যেন খাকা করছে। মাঠ থেকে কি কখনো খাকা শব্দ হয়? মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় যদি কখনো এই খাকা শব্দ পাই তাহলে জীবনটাই ধ্বংস হয়ে যাবে। মাঠের 100 গজের মধ্যে কেউ নাই, আমি তো অ্যাটলিস্ট না। কোনো মাসে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় যদি শুনি যে মাঠের মধ্যে শব্দ হচ্ছে খা খা, তখন কি কেউ থাকবে পাশে? আমি এক ভদর দিব, তোমরা থাকো কিনা আমি জানি না, মাঠ কখনো খাকা করে না। তাহলে বন্ধুরা শব্দ যখন আমরা তৈরি করে নিই, ঝিকিমিকি তেলা পোকা কি রে ভাই এগুলা, ঘেউ ঘেউ হু হু। আচ্ছা দেখো, আমরা যখন শব্দকে অনুকরণ করে নিই তখন সেটা হয় অনুকার দ্বিরুক্তি, আর যখন অনুভূতি দিয়ে তৈরি করি তখন সেটা হয়ে যায় ধনাত্মক দ্বিরুক্তি। এই হচ্ছে আমাদের দ্বিরুক্তি নিয়ে আলোচনা। দ্বিরুক্তির যে উদাহরণগুলো দেওয়া আছে কোনটা কোন অর্থে দ্বিরুক্তি সেটা আমাদের দেখে নিতে হবে। দেখছো শীটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে এগুলো দেওয়া আছে, 6 নম্বর পৃষ্ঠার বাম পাশেও তোমরা পেয়ে যাবা। তবে হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠার বাম পাশে দেখো শুরুর দিক থেকে একটা ফার্স্ট অ্যারো চিহ্ন দেওয়া আছে, 3টা স্টার চিহ্নের পরে ধনাত্মক দ্বিরুক্তির ব্যবহার। এখান থেকে এই পদগুলো দেখে নিতে হবে, বিশেষ্য রূপে ব্যবহার, বিশেষণ রূপে ব্যবহার, ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার, ক্রিয়া রূপে ব্যবহার, এই উদাহরণগুলো আমরা দেখব। লেকচার শিটের 6 নম্বর পৃষ্ঠার বাম পাশে এই উদাহরণগুলো আমরা দেখব। আর তারপরে দেখো দেওয়া আছে নিচে যুগ্ম রীতিতে দ্বিরুক্তি শব্দের গঠন, এটা খুব ইম্পর্টেন্ট। যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন এটা একটু দেখব। কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আমরা একটু চেঞ্জ করে ব্যবহার করি, তারাই হলো যুগ্মরীতির দ্বিরুক্তি। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট ভিন্নার্থক শব্দ প্রয়োগ করে দিই, যেমন তালা চাবি, দুইটা শব্দ কিন্তু একসাথে ব্যবহার করা হয় দ্বিরুক্ত হিসাবে, তালা চাবি। এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখলেই হয়ে যাবে, কেমন এটা দেখলেই হবে। গুরুত্বপূর্ণ তথ্যকণিকা দেওয়া আছে, এটা দেখবা, হয়ে গেল। এবার চলে যাচ্ছি সংখ্যাবাচক শব্দে। সংখ্যাবাচক শব্দটা খুবই ইজি। সংখ্যাবাচক শব্দের বেলায় আমরা জানি যে সংখ্যাবাচক শব্দ হলো 4 প্রকার। এই কি অবস্থা তোমাদের? সংখ্যাবাচক শব্দ হলো 4 প্রকার, অঙ্ক বা সংখ্যা, গণনা বা পরিমাণ, গণনা বা পরিমাণ, অঙ্ক বা সংখ্যা, গণনা বা পরিমাণ, ক্রম বা পূরণ, এবং তারিখ বাচক। অঙ্ক বা সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে, অঙ্ক বা সংখ্যা যেগুলো, সংখ্যাবাচক শব্দ যেগুলো, অঙ্ক বা সংখ্যা এটা হচ্ছে ডিরেক্ট অঙ্কে লেখা, ডিরেক্ট অঙ্কে লেখা যেগুলো আছে সেগুলো হচ্ছে অঙ্ক বা সংখ্যা। যেমন 1, 2, 3, 4 ডিং 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 একদম দিতে থাকো শেষ পর্যন্ত, কেয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে, এটা হলো অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ। আবার আমরা যদি বলি 103, 104 এরকম আর কি, 5000, 6000, 7000, 8000, 9000, 10000, জাস্ট অঙ্ক বা সংখ্যা জাতীয় শব্দগুলোই হচ্ছে অঙ্ক বা সংখ্যা। আর গণনা বা পরিমাণ কোনগুলো? গণনা বা পরিমাণ হচ্ছে কথায় লেখা, লিখে নাও সবাই, কথায় লেখা। যেমন 1 ও 1, দয় রসৌ রসই 2, তয় রসই দন্তন্য 3, চয়াকার র 4, এগুলো হচ্ছে গণনা বা পরিমাণ। অথবা আমি যদি অঙ্কে লিখি এইভাবে লিখি 1টি, 2টি, 3টি,
পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট জোড়া নয় জোড়া এরাও হচ্ছে গণনা বা পরিমাণের মধ্যে চলে যাবে। গণনা বা পরিমাণ যেটা সেটা হলো এককের সমষ্টি। কিসের সমষ্টি? এককের সমষ্টি। অনেকগুলো একক যখন এক হয়ে যাবে তখন আমরা তাকে বলবো গণনা বা পরিমাণ। যেমন দেখো যদি বলা হয় জোড়া দুইটা মিলে এক জোড়া হয় এটা গণনা বা পরিমাণবাচক সংখ্যা হবে। যদি বলা হয় হালি এটা হবে গণনা বা পরিমাণবাচক সংখ্যা। যদি বলা হয় সপ্তাহ এটা গণনা বা পরিমাণ কারণ সাত দিন মিলে হয় সপ্তাহ। পক্ষ যদি বলা হয় পনেরো দিন মিলে হয় এক পক্ষ। যদি বলা হয় শতাব্দী একশো বছরে হয় এক শতাব্দী। এরা হলো গণনা বা পরিমাণবাচক সংখ্যা। কেমন? আমরা গুণের নাম তার মধ্যে বিভিন্ন শব্দ দেখতে পাই যেমন এই রকমের দুগুণা এটা গণনা বা পরিমাণবাচক। দুই দুগুণা চার পড়ি না, আট দুগুণা ষোলো, নয় দুগুণা আঠারো, এই দুগুণা গণনা বা পরিমাণবাচক। আমরা যে বলি তিরিক্কে, তিরিক্কে আমরা বলি তিন তিরিক্কে নয় বলি না, আমরা বলি নয় নং একাশি, এই যে নং, এই দুগুণা তিরিক্কে নং এরা গণনা বা পরিমাণবাচকের মধ্যে আলোচিত হবে। তাহলে গণনা বা পরিমাণবাচক কি কি? কথায় লেখা বা এই যে এরকম পরিমাণ প্রকাশ পেলে সে তারা গণনা বা পরিমাণবাচক হবে। জোড়া হালি সপ্তাহ পক্ষ শতাব্দী এই টাইপের যারা আছে এককের সমষ্টি তারা গণনা বা পরিমাণবাচক সংখ্যা। দুগুণা তিরিক্কে নং গুণের নাম তার মধ্যে এই টাইপের শব্দগুলো এরা গণনা বা পরিমাণবাচক সংখ্যা হবে। কেমন? হ্যাঁ, ডজন গণনা বা পরিমাণবাচক হবে। আচ্ছা এবার দেখো ক্রম বা পূরণবাচক। একজন আমাকে লিখেছে যে এটা স্কিপ করে উচ্চারণে চলে গেলে ভালো হয়। আসলে কোনটা ভালো হয় আর কোনটা খারাপ হয় সেটা মনে হয় আমিই ভালো জানি। কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় তোমাদের জন্য সেটা তোমাদের চাইতে ভালো আমি জানি। কেমন? আর যদি আমি ওই স্কিপ স্কিপ পর্যায়েরই থাকতাম তাহলে ও পক্ষ বুঝো নাই, পক্ষ হচ্ছে ওই যে পনেরো দিনে এক পক্ষ, ওইটা পনেরো দিনে এক পক্ষ। কেমন? আর উচ্চারণের বেলায় আগেই বলে নেই যে উচ্চারণের নিয়ম থেকে কিন্তু প্রশ্ন হয় না ভর্তি পরীক্ষায়। উচ্চারণের নিয়ম থেকে সাধারণত প্রশ্ন হয় না, উচ্চারণ শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়। কেমন? উচ্চারণ শুদ্ধিকরণ শীটের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, এটাই। ওকে, উচ্চারণ নিয়ে আলোচনা করলাম, ভালো হয়েছে। দেখো গণনা বা পরিমাণবাচক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এবার ক্রম বা পূরণবাচকে চলে যাচ্ছে। ক্রম বা পূরণবাচক সংখ্যা, ক্রম বা পূরণবাচক সংখ্যা কিন্তু আমরা জানি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, দশকে আমরা বলছি দশম। একইভাবে আমরা উনিশকে বলছি কি? ঊনবিংশ, ঊনবিংশ। বিশকে কি বলছি? বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষড়বিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ। এইবার বলো বন্ধুরা ঊনত্রিশকে আমরা কত বলবো? আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ, ঊনত্রিশকে আমরা ঠিক কত বলতে পারি? ভাইয়া এবং আপুরা তোমরা যারা যারা আছো আমাকে একটু কমেন্ট করে জানাও ঊনত্রিশকে ঠিক কত বলা যায় গণনা বা এই ক্রম বা পূরণের ক্ষেত্রে। ঊনবিংশ না, ঊনবিংশ তো হচ্ছে উনিশ, এই যে ঊনবিংশ। ঊনত্রিশকে কি বলা যায় একটু গেস করো তো। আমরা আসলে আঠাশ পর্যন্ত জানি, আমরা সবাই জানি না, সবগুলো জানি না, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আমাদের সবগুলো লাগবে। ইয়েস, আমি পেয়ে গেছি রাইট অ্যান্সার ফ্রম রায়হান টু এভরিওয়ান। রায়হান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রায়হান লিখেছে ঊনত্রিংশ, একজন লিখছে নববাংশ। ভাই রে ভাই কপাল ভালা, তুমি যে নর মাংস লেখো নাই ফাহাদ সরকার, খুব ভালো লাগছে কমেন্টারে ভাই, কি লেগেছ? নববাংশ কি রে ভাই, নববাংশ ফাহাদ সরকার, ভালো লাগছে না? কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে তোমার, তুমি ভুল জানতেই পারো সত্যি নাই, তবে কমেন্ট করে যেতে হবে। কেমন? দেখো ঊনত্রিশকে আমরা বলি ঊনত্রিংশ, ঊনত্রিংশ। তার মানে তিরিশকে আমরা বলি ত্রিংশ। এই তোমরা একটু লিখে নাও, দশকের ঘরগুলো আমি লিখে দিচ্ছি, লিখে নাও। হ্যাঁ, অনেকেই বলছো ঊনত্রিংশ, সুরভি সূচি তুমিও ঊনত্রিংশ বলছো, ধন্যবাদ। নুসরাত জাহান তুমিও ঊনত্রিংশ বলছো, ধন্যবাদ। যারা যারা ঊনত্রিংশ বলছো তাদের সবাইরই ধন্যবাদ। ত্রিংশ। দেখো চল্লিশকে বলা হবে চত্বারিংশ, লিখে নাও চত্বারিংশ। অনেকটা মন্ত্রের মতন কিন্তু শব্দগুলা, খুব সুন্দর তাই না? চত্বারিংশ। এই আমাদের সময় ভর্তি পরীক্ষার সময় ২০১২ সালে প্রশ্ন আসছিল
যে এই 44 বলতে আমরা নিচের কোন সংখ্যাটিকে বুঝবো? আমি অ্যানসার করেছিলাম 43, সরি 44 অ্যানসার করেছিলাম, 44 রিংশ বলতে 40 বলেছিলাম আর 44, সুতরাং আমি ধরা খেয়ে গেছিলাম, শুধু আমি ভুলি মানে ধরাই খাইনি, আমার মাইনাস মার্কস দিছিল। কেমন তোমাদের কেউ দিবে? ওই নিয়ম এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উঠায় নাই নাই, যদিও সেকেন্ড টাইম বাদ দিয়ে দিছে কিন্তু এইটা এখনো আছে। তুমি যদি ভুল অ্যানসার করো তোমারে তাও ধরে জোর করে মার্কস দিয়ে দিবে, আর সেটা হলো মাইনাস মার্কস, যাও নিয়ে সন্তুষ্ট থাকো। সুতরাং বন্ধুরা ভুল করা যাবে না। 44 ভাইয়া, 29 না 29, 29 29 29, তাহলে 40 কে আমরা বলবো 44, 30 কে বলবো 30, লেখো 50 কে আমরা বলবো পঞ্চসত্তম, পঞ্চসত্তম, 60 কে আমরা বলবো ষষ্ঠীতম, 70 কে বলবো সপ্ততিতম, 80 কে বলবো অশীতিতম, অশীতিতম। এই বলে না অশীতিপর বৃদ্ধ, অর্থাৎ 80 উপরে বয়স হয়ে গিয়েছে যার, তাকে বলা হয় অশীতিপর বৃদ্ধ। এই যে অশীতিতম 80, 90 কে বলবো নবতিতম, 100 কে বলবো শততম, 90 কে বলবো, হ্যাঁ সবগুলোই বলে দেবো, আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট করছো ভাইয়া তাহলে 39 কে কি বলবো, 39 কে কি বলবো, আমি আলোচনা করব। আমি ইউজি এই কোচিং এ পড়াই 5 বছর যাবত, আমার চাইতে আরো অনেকে অনেক বেশি সময় যাবত পড়াচ্ছে, প্রতি সপ্তাহে এক একটা টপিকের উপর আমাদের ক্লাস থাকে, সাধারণত আগে থাকতো 30টা 40টা, এক একটা ক্লাস যখন করানো হয় তখন কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেটা আমাদের জানা আছে ভাইয়া, কেমন? সুতরাং একটু শুনতে থাকো, দেখো টপিকের পরেই আমি বলবো যেখান থেকে প্রশ্ন আসে কিনা, কেমন? প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে এই যে দেখো, দশম, বিংশ, ত্রিংশ, চত্বারিংশ, পঞ্চসত্তম, ষষ্ঠীতম, সপ্ততিতম, অশীতিতম, নবতিতম, শততম, এরা হলো দশকের ঘর। তাহলে আমি 19 কে বলছি 29, 29 কে বলছি 29, 19 কে বলছি 29, তাহলে 39 কে আমরা কি বলবো বলতো? আমরা বলবো, আমরা 39 কে বলবো 44, জাস্ট 44-এর আগে 9 লাগাই দিব তাইলেই হয়ে যাবে 39, 49-এর আগে আমরা কি দিব? 49-তম, হ্যাঁ 49-তম, 49-তম, 49-এর আগে তাহলে আমরা কি করবো? 9 লাগাই দিব 49-তম, 59-এর আগে কি করবো? 9 লাগাই দিব 69-তম, 69-এর আগে 9 লাগাই দিব 69-তম, 79-এর আগে 9 লাগাই দিব হয়ে যাবে 79-তম, 89-এর আগে 9 লাগাই দিব হয়ে যাবে 89-তম। কিন্তু বন্ধুরা আমরা কি এখানে 100 বলি? আগে যে এরকম 99 যোগ করে যাচ্ছি, এখানে কিন্তু 100-র আগেরটার ক্ষেত্রে 9 যোগ করা যাবে না, কারণ আমরা 100 বলি না, আমরা বলি 99। সুতরাং 99 কে বলতে হবে নবতিতম, 99 কে আমরা কি বলবো? 99 কে আমরা বলবো নবতিতম, লিখে নাও 99 কে বলতে হবে নবতিতম। আর বাকিগুলোর ক্ষেত্রে যেমন 31 কে আমরা বলবো একত্রিংশ, 32 কে বলবো দ্বাত্রিংশ, 33 কে বলবো ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ, পঞ্চত্রিংশ, ষড়ত্রিংশ, সপ্তত্রিংশ, অষ্টত্রিংশ, 49-ংশ, 44-ংশ। একটা তথ্য জাস্ট মাথায় রাখো, তাইলেই তোমরা 1 থেকে 100 পর্যন্ত পারবা। তোমাকে পরীক্ষার হলে এটা জিজ্ঞেস করবে না যে 1 থেকে 100 পর্যন্ত বলো, তোমার এই হুম বিং ত্রিং এগুলো বলার কোনো দরকার নাই, তোমাকে প্রশ্ন কিভাবে দিবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা মনে রাখবো সন অথবা সর যদি থাকে এর মানে হলো 6, সন অথবা সর যদি থাকে এর মানে হলো কি? 6। একজন প্রশ্ন করেছে ভাইয়া সবগুলোর ক্ষেত্রে ইংশ কেন? ভাই রে ইংশ যে কেন সেটা আমি নিজেও জানি না, এটা তোমরা মাথায় রাখো যে ইংশ, সন অথবা সর থাকলে সেটা হবে কত? 6। এবার বলো, আমি তোমাদেরকে সংখ্যা দেই, বলো ষণ্ণবতিতম, ষণ্ণবতিতম বলতে আমরা কোন সংখ্যাটাকে বুঝবো? আমাকে কমেন্ট করে জানাও প্লিজ,
Yes, Ferdin Asan, dhonnobad tomake. Yes. Hey, good, good, good. Shobaike dhonnobad. 96 রাইট आंसर গুলো সব চলে আসছে, কেউ কোনো রং आंसर দেয় নাই। শন বলতে 6, নবতিতম হচ্ছে 90, সুতরাং 96 মিলে হয়ে যাবে কত? 96। আচ্ছা তোমরা বলো তো এটা বলতে আমরা কি বুঝবো? ত্রয় চতুর্থাংশ। ত্রয় চতুর্থাংশ এই সংখ্যাটা কত কমেন্টে জানাও প্লিজ। ইয়েস কেফায়াতুল্লাহ, গুড ফারদিন আহসান, পূর্ণ তানভীর ফেরদৌস, সবার কমেন্ট পড়তে পাচ্ছি না, ঋদিকা সাবা, আরিফুল হক, সবাই রাইট অ্যানসার দিয়েছো, সবাইকে ধন্যবাদ। 43, তোমাকে প্রশ্ন দিবে এইভাবে, কেমন? তো সেই ক্ষেত্রে জাস্ট দর্শকের ঘরগুলো কিন্তু মনে থাকলেই হয়ে যায়। আচ্ছা এইবার সবচেয়ে কঠিন একটা শব্দ দিচ্ছি, এইটা যদি পারো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সবাই উতরায় গেছো। দেখো এইটা কত হবে, যদি বলা হয় দেশিতিতম, দেশিতিতম সংখ্যাটি কত আমাকে কমেন্টে জানাও প্লিজ। দেশিতিতম দুইশত কখনোই না, এই যে আসতেছে 82 83 83 কেন হবে রে ভাই? দেশিতিতম আমি তো ত্রেয়শিতিতম বলি নাই, 82 হবে, 82 82। এই যে বেশিরভাগের কমেন্টে 82, ধন্যবাদ সবাইকে। দেখো দেশিতিতম, দে বলতে আমরা বুঝি 2, আর অশিতিতম হচ্ছে কত? 80 82, দেশিতিতম। লাস্ট একটা শব্দ দিচ্ছি, বলো পঞ্চ পঞ্চসত্তম সংখ্যাটি কত? পঞ্চ পঞ্চসত্তম। ফারদিন আহসান, অর্পা অর্পা, ঋদিকা, এই 75 কেন হবে সুরভি সূচি? 75 হবে না তো, জান্নাতুল ফেরদৌস ভাইয়া 75 হবে না, হ্যাঁ 55 হবে। একটু খেয়াল করে দেখো, আমি বলেছি পঞ্চ পঞ্চসত্তম, পঞ্চসত্তম মানে তো 75 না, পঞ্চসত্তম হচ্ছে 50 আর পঞ্চ হচ্ছে 5, দুইটা মিলে হবে কত? 55। এই হচ্ছে ক্রমবাচক সংখ্যা, তোমরা কি বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। আশা করি বুঝতে পেরেছো। আর তারিখবাচক সংখ্যা হয় 31টা, তারিখবাচক সংখ্যা 31টা, 31টার মধ্যে প্রথম 4টা হিন্দি নিয়ম অনুযায়ী গঠিত, মনে রাখবা প্রথম 4টা হিন্দি নিয়ম অনুযায়ী গঠিত, যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এরা কিন্তু হিন্দি নিয়ম অনুযায়ী গঠিত, এরা তারিখবাচক সংখ্যা। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। তবে এই যে পহেলা, এটা যদিও একটা তারিখবাচক সংখ্যা কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে ক্রমবাচক সংখ্যা হিসেবে ব্যবহৃত হতে পারে। এই পহেলা, যদি বলা হয় পহেলা নম্বরে কে অথবা পয়লা নম্বরে কে, পয়লা কে আসবে, অর্থাৎ শুরুতে কে আসতে চাচ্ছ, পয়লা কে আসবে অর্থাৎ শুরুতে কে আসতে চাচ্ছ, পয়লা নম্বরে কে ওইডারে ধর, অথবা আমি যদি বলি পয়লা নম্বরে শান্তরে ধর, ওই যে অ্যাভয়েড শান্ত, ওটা আমার খুব ভালো লাগে কারণ ওর কমেন্টগুলা কেমন জানে একটু। যদি বলি যে পয়লা নম্বরে এটারে ধর, পয়লা নম্বরে ওইটারে ধর, এই যে পয়লা শুরুতে ধর, তাহলে এই পয়লা একই সাথে তারিখবাচক সংখ্যা এবং ক্রমবাচক সংখ্যা দুইটাই হতে পারে। সত্তম বলতে কি বোঝায়? সত্তম বলতে আসলে কিছুই না, সত্তম হচ্ছে এটার নাম। এত কিউরিয়াসিটি কেন রে ভাই, সবগুলো তো বদ হজম হবে, যেগুলো দিচ্ছি ওইগুলোই আগে মনে রাখার চেষ্টা করো না। এ হচ্ছে তারিখবাচক সংখ্যা। আই তোমরা দেখো এই যে উচ্চারণে 7 নম্বর পৃষ্ঠায় চলে যাও, লেকচার শিটের, লেকচার শিটের 7 নম্বর পৃষ্ঠায় চলে যাও, 7 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে উচ্চারণের নিয়ম লাগবে না, আমাদের নিয়ম থেকে সাধারণত প্রশ্ন হয় না। 7 নম্বর পৃষ্ঠায় এখানে দেখো উচ্চারণ শুদ্ধিকরণ গুলো দেওয়া আছে, উচ্চারণ শুদ্ধিকরণ গুলো দেওয়া আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবা, উচ্চারণ শুদ্ধিকরণ গুলো দেওয়া আছে এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবা, শুদ্ধিকরণ যেগুলো দেওয়া আছে সবগুলো প্র্যাকটিস করবা। চলে যাও লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে, লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে চলে যাও, ওখানে দেখো পত্র পত্রিকা দেওয়া আছে, লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে পত্র পত্রিকা দেওয়া আছে, এখানে আমি যে সংখ্যাগুলো বলবো ওই সংখ্যাগুলো মার্ক করবে। তোমরা পেয়েছো কি? লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে পত্র পত্রিকা পেয়েছো? ওকে, আমি এখান থেকে বলছি কোনগুলোকে মার্ক করে নেবা।
কমিয়ে দিচ্ছি একটু, মার্ক করে নাও। আর কেউ যদি বলো যে ভাইয়া সবগুলো কি লাগবে না, আমি সবগুলো পড়তে চাই, সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম, সবগুলো পড়তে পারো, কিন্তু আমি একটু কমিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো দেওয়া আছে। তোমরা শুধু সম্পাদকের নামগুলো দেখবে, সাল দেখার দরকার নেই, শুধু সম্পাদকের নামগুলো দেখবে। আর দুই তিনটা আছে যেগুলোর সাল লাগে, ওই সালগুলো আমি বলে দিব যে এই দুই তিনটা সালটা মনে রাখবে, কেমন? হ্যাঁ, এখন লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশ থেকে তোমরা মার্ক করবে 1 নম্বরটা, বেঙ্গল গেজেট। 1 নম্বর যেটা আছে বেঙ্গল গেজেট, 2 দিগদর্শন, 3 সমাচার দর্পণ। লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে, লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠার বাম পাশে 5 সংবাদ প্রভাকর, 6 তত্ত্ববোধিনী, 7 বঙ্গদর্শন। বঙ্গদর্শনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বঙ্কিমচন্দ্রের একটা কবিতা, এই সরি পত্রিকা, এবং এটার সালটা লাগবে 1872, সাল সহ মুখস্থ করতে হবে, কেমন? 7 বঙ্গদর্শন, এটা সাল সহ মুখস্থ করবে। তারপরে মার্ক করবে 9 ভারতী, 9 ভারতী, 11 সাধনা, 11 সাধনা মার্ক করো, 13 সবুজ পত্র, প্রমোদ চৌধুরীর সবুজ পত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সবুজ পত্র পত্রিকায়, মার্ক করে নাও। 14 সওগাত মার্ক করো, 16 ধূমকেতু কাজী নজরুল ইসলাম, 16 ধূমকেতু, 18 কল্লোল, কল্লোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাল সহ মার্ক করবে কল্লোল, 19 লাঙ্গল কাজী নজরুল ইসলাম, 19 লাঙ্গল, 23 শিখা কাজী মোতাহার হোসেন, খুবই গুরুত্বপূর্ণ, 23, 34 চলে যাও, 23 থেকে ডিরেক্ট 34, 34 সাহিত্য, সুরেশচন্দ্র সমাজপতি, 41 সাপ্তাহিক মোহাম্মদী, এটা কিন্তু মাসিক মোহাম্মদী না, এটা হলো সাপ্তাহিক মোহাম্মদী। মাসিক মোহাম্মদী পত্রিকায় যেন কোন কবিতাটি প্রকাশিত হয়েছিল তাহার এই পরে মনে, সুফিয়া কামালাপুর, ও সুফিয়া কামালের, তা আমি একটু ভালোবেসে আপু বলি, এই আমি বাংলার স্টুডেন্ট, তো বাংলাতে পড়াশোনা করছি, উনি বাংলার একজন কবি, সুতরাং তারা আমি আপু বলতেই পারি, তোমরা পারো না, তোমরা যদি কেউ বাংলায় পড়ো তাহলে তোমরা বইলো। 41 সাপ্তাহিক মোহাম্মদী, মোহাম্মদ আকরাম খা। ডান পাশে চলে যাও, 45 বেগম, নূরজাহান বেগম, 45 বেগম, 53 সৈনিক শাহেদ আলী, 55 সাম্যবাদী, দেখো সাম্যবাদী খান মোহাম্মদ মঈনুদ্দিন, এটা কিন্তু কোনোভাবেই যেন কাজী নজরুল ইসলাম অ্যান্সার করা না হয়, এটা পত্রিকার নাম, এটা কাব্যগ্রন্থ না, সাম্যবাদী, কেমন? তারপরে 58 কবিকণ্ঠ, 61 মাসিক ভারতী, মাসিক ভারতী স্বর্ণকুমারী দেবীর, এবং আমরা মনে রাখবো এই যে মাসিক ভারতী স্বর্ণকুমারী দেবী, এই স্বর্ণকুমারী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ছোট বোন, তার আপন বোন। কবিতা বুদ্ধদেব বসু, খুবই গুরুত্বপূর্ণ, কবিতা বুদ্ধদেব বসু 62 নম্বর, যেটা 64 65, আমি আরেকবার বলে দিচ্ছি, অনেকে আছো একটু মিস করে গেছো, একটু এদিক সেদিক হয়তো মনোযোগী হয়ে যাও, সেই ক্ষেত্রে আবার বলছি, 1 2 3 5 6 7 9 11 13 14 16 18 19 23 44 45 53 55 55 61 62 65 65 এই হচ্ছে। এবার চলে যাচ্ছি চাষার দুঃখ,
বন্ধুরা আমরা অনেকেই আমি এটা খেয়াল করেছি, যেমন গত বছর যখন সরাসরি ক্লাস ছিল, রিটেন পরীক্ষার যে ইগুলা ছিল বা পরীক্ষার সময় দেখা যায় যে এই উদ্ধৃতিটি যেমন পাছায় জোটে না তেনা এই উদ্ধৃতিটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে না কোনো তারিখ লাগবে না, সাল লাগবে না, এগুলো লাগবে না। আর সেই ক্ষেত্রে তোমরা অনেকেই চাষার দুঃখ লিখে রাখো, চাষার দুঃখ লিখতে পারো না কেন জানি, এটা খুব কষ্ট লাগে যে দুই বছর পড়ার পরেও যদি একটা প্রবন্ধ বা সাহিত্যের নাম আমাদের মাথায় না থাকে। চাষার দুঃখ নামটা ভালো করে দেখতে হবে। কার লেখা? রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন এবং 1932 সালে মারা গিয়েছিলেন। তার জন্মের তারিখ এবং মৃত্যুর তারিখ কিন্তু এক, 9ই ডিসেম্বর। এবং উনি এতটাই বিখ্যাত বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং ওনার সাহিত্যকর্মগুলো বা ওনার সাহস নারী জাগরণের অগ্রদূত বলা হয় এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে, এবং ওনাকে এতটাই সম্মানিত করা হয়েছে এই রুকু আপাকে, রোকেয়া সাখাওয়াত হোসেনের ডাকনাম হচ্ছে রুকু, এই রুকু আপাকে এতটাই সম্মানিত করা হয়েছে যে ওনার যেই জন্ম তারিখ মৃত্যু তারিখ 9ই ডিসেম্বর এটাকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশে। মনে থাকবে তো বন্ধুরা, রোকেয়া দিবস কত তারিখ? 9ই ডিসেম্বর। এই রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্মগুলো আমাদের ভালো করে দেখতে হবে। তার স্বামীর নাম হচ্ছেন সাখাওয়াত হোসেন, এই সাখাওয়াত হোসেন পদবিটা উনি নিয়েছেন, তার স্বামী একজন পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, স্বামীর অনুপ্রেরণায় উনি শিক্ষা গ্রহণ করেছেন, স্বশিক্ষায় শিক্ষিত। তার বাবা জহিরউদ্দিন মোহাম্মদ আলী আবু সাবের যে নামটা দেওয়া আছে, এই ভদ্রলোক কন্যাদের শিক্ষার ব্যাপারে অত বেশি আগ্রহী ছিলেন না, কিন্তু ওনার স্বামী যিনি ছিলেন একজন উর্দুভাষী লোক, উর্দুতে কথা বলতেন, বাংলায় ছিলেন না, বাংলা ভাষাভাষী ছিলেন না, ওনার অনুপ্রেরণায় স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন। তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে বন্ধুরা, লেকচার শিটের 10 নম্বর পৃষ্ঠার বাম পাশে তোমরা সেগুলো পেয়ে যাবা। সাহিত্যকর্মগুলোর মধ্যে তার উপন্যাস সুলতানার স্বপ্ন, পদ্মরাগ খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, এবং তার আরো গদ্য গ্রন্থের মধ্যে রয়েছে অবরোধবাসিনী, মতিচোর, মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, শব্দার্থগুলো আমরা দেখব। আর আমরা এই চাষার দুঃখ প্রবন্ধের মধ্যে দেখছি যে চাষাদের দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে, বিশেষত রংপুর অঞ্চলের কথা বলা হচ্ছে, রংপুর অঞ্চলের চাষাদের, রংপুর আসামের অঞ্চলের যারা আছে তাদের কথা বলা হচ্ছে। আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি কিন্তু রংপুরের ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবে রংপুর অঞ্চলের কথাটাই উনি এখানে সুন্দর করে তুলে ধরেছেন। এবং আমরা দেখছি যে প্রবন্ধের শুরুতেই উনি বলছেন প্রায় 150 বছর আগে বাঙালি অসভ্য বর্বর ছিল, প্রশ্ন দিয়ে শুরু করছেন, তোমরা যে এখন বলো তোমরা খুব সভ্য হয়েছ, তাহলে কি 150 বছর আগে তোমরা অসভ্য বর্বর ছিলে? রাস্তাঘাটে পাবলিক যাওয়ার সময় ধরে কি কামড় দিয়ে দিতা? ব্যাপারটা অনেকটা এইরকম। কিন্তু না, রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে কিন্তু এটা বলতে চান নাই যে বর্বর ছিল, উনি প্রশ্ন রেখে গেছেন তোমরা এখন যে অনেক সভ্য হয়েছে তাহলে কি তখন অসভ্য ছিল? উনি দেখিয়েছেন যে আগে আমাদের অবস্থানটা কিরকম ছিল আর এখন আমাদের অবস্থাটা কিরকম। আগে আমাদের অঞ্চলের মেয়েরা নারীরা তারা হাসতে খেলতে, এই যে রংপুর অঞ্চলের গৃহিণীরা তারা হাসতে খেলতে এনডি পোশাক তৈরি করতেন, একখানা এনডি কাপড় কত বছর পর্যন্ত টিকতো? 40 বছর পর্যন্ত টিকে যেত। 4-5 খানা এনডি কাপড় হলে শীত লাগতো না, কম্বলের মতন কাজ করতো সেই এনডি কাপড় তারা যখন ঘেসে খেলে তৈরি করতেন। অথচ বর্তমান সময়ে এসে, হ্যাঁ 30 থেকে 40 বছর, অথচ বর্তমান সময়ে এসে তাদের কি অবস্থা, কি দুর্দশা! বর্তমানে অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়ে 1 টাকায় 3-4 সের চাল পাওয়া যায়, অথচ রংপুর অঞ্চলের কৃষকরা তারা অর্ধাহারে অনাহারে দিনকাল কাটাচ্ছে। উনি একটা হিসাব দেখিয়েছেন যে প্রায় 25 বছর আগে 1 টাকায় 24-25 সের চাল পাওয়া যেত, ঠিক সেই সময়ও কৃষক খেতে পেত না, আর এখন যে 1 টাকায় 4-5 সের 3-4 সের চাল পাওয়া যাচ্ছে এখনো কৃষক খেতে পায় না। কণিকা রাজ্যের কথা বলা আছে সেইখানে, সেইখানে এই যে চালের এত কম দাম ছিল তারপরেও দেখা গেছে যে পখাল ভাত অর্থাৎ পান্তা ভাতের সাথে তারা যে লবণটা নিবে সেই লবণটাও তারা পাচ্ছে না, তারা হচ্ছে সমুদ্রের জলে সেটা ধুয়ে খাচ্ছে। সাত ভাইয়া নামক অঞ্চলের কথা বলা হচ্ছে এখানে, আমরা দেখেছি এটা দেওয়া হয়েছিল। কৃষক পত্নী 30-35 বছর আগে বিহারে কন্যা বিক্রয় করিত 2 সের খেসারির বিনিময়ে, অবস্থা তো এতটাই খারাপ ছিল, 2 সের খেসারির বিনিময়ে, কন্যা বিক্রয় বলতে কন্যাকে বিয়ে দিয়ে দেওয়া, অর্থাৎ এতটাই অভাব ছিল, 2 সের খেসারির যে মূল্য এই মূল্যটা পেলে পরেও তারা কিন্তু কন্যা দিয়ে দিত, কন্যা দানের ব্যাপারটা হয়ে যেত, এতটাই অভাবগ্রস্ত ছিল তারা।
রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি দেওয়া আছে এখানে, ধান্যতার বসুন্ধরা যার উক্তিটাকার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি। আমরা দেখেছিলাম যে 50 বছর আগের একটা হিসাব দিয়েছেন আমাদের রুকু আপা, অর্থাৎ রোকেয়া কত সেন, উনি বলছেন 1 টাকায় 800 সরিষার তেল পাওয়া যেত তখন, এবং 1 টাকায় 400 ঘি পাওয়া যেত। অথচ ওই সময়টাতে এসে কৃষক কন্যা জমিরনের কথা বলা আছে, সেই জমিরন মাথায় যে আধো পোয়াটা সরিষার তেল দিবে সেটাও সে দিতে পারছে না, অথচ 2 ঘন্টা পয়সায় 100 সরিষার তেল পাওয়া যেত। অথচ কৃষক কন্যা জমিরনের মাথায় আধো পোয়াটাকও সম্ভব হচ্ছে না। এই যে কৃষকের দুর্দশার কথা বলা হচ্ছে, লর্ড কারমাইকেলের কথা বলা হচ্ছে, আসলে প্রবন্ধ তো গল্পের মতো করে ওইভাবে ব্যাখ্যা করা যায় না। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখবে, আর তারপরে আছে সুফিয়া কামালের তাহার এই পরে মনে, যেটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটটাকে 1932 সালে তার প্রথম স্বামী মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুবরণ করার পরে এই যে ভালোবাসার মানুষ যখন আমাদের কাছের মানুষগুলো চলে যায় তাদেরকে যে আমরা ভুলতে পারি না, তখন আমাদের চারপাশের পরিবেশটা কেন যেন রিক্ত হয়ে ওঠে, ম্লান হয়ে যায়, গ্লুমি হয়ে যায়। তার আশেপাশের অবস্থাটা ওই রকম গ্লুমি গ্লুমি একটা ভাব ছিল, উইন্টার সিজনের মতো। ও সরি, আমি উইন্টার সিজনে কেন যাচ্ছি, আমি যাই শীতের কাছে। তার আশেপাশটা যেন শীতের মতো হয়ে যাচ্ছে, বসন্ত চলে আসছে কবি ভক্ত তাকে জানিয়ে দিচ্ছে, কিন্তু কবির মধ্যে কোনো ধরনের উতলা ভাব নাই, কবি যেন কেমন হয়ে আছেন। একটা সংলাপ নির্ভর কবিতা। এখানে কবি ভক্ত 5টা প্রশ্ন করেছেন, আমাদের কবি উত্তর দিতে যেয়ে উল্টা আরো 5টা প্রশ্ন করে দিচ্ছেন, কবি এবং কবি ভক্ত। সেখানে কহিলাম শব্দটা মোট 4 বার ব্যবহার করা হয়েছে, কবি ভক্ত কহিলাম কহিলাম বলে প্রশ্ন করছিল 4 বার, কিন্তু শুরুতে একটা প্রশ্ন ছিল ওইটার মধ্যে কহিলাম ছিল না, আর কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি শুরু থেকে এইভাবে কহিল কহিল কহিল, এই কহিল শব্দটা আছে 5 বার, কহিলাম আছে 4 বার, কহিল আছে 5 বার, মোট 5টা প্রশ্ন করেছিলেন আর কহিল দিয়ে 5টা উত্তর দিয়েছিল আমাদের কবি। কেমন? আমরা প্রথমেই দেখছি যে আমাদের কবি ভক্ত, হ্যাঁ প্রথম হাজবেন্ড ছিল না, না ওনার প্রথম হাজবেন্ডই ছিল সৈয়দ নেহাল হোসেন, আর দ্বিতীয় হাজবেন্ড ছিল কামালউদ্দিন বিএসসি। পরবর্তীতে 1939 সালে ওনার আবার আরেকটা বিয়ে হয়েছিল, ঠিক আছে? প্রথম হাজবেন্ড যেটা ছিল সৈয়দ নেহাল হোসেন, 1932 সালে মারা যায়। 32 সালে মারা যাওয়ার পরে এই কবিতাটা লেখা, যেটা 1935 সালে প্রকাশ পেয়েছিল। পরবর্তীতে আবার 1939 সালে কামালউদ্দিন বিএসসি নামে একজনের সাথে ওনার বিয়ে হয়েছিল, যাই হোক ওটা বিএসসি ছিল। হাই এগুলো এগুলা থেকে দূরে যাও বন্ধুরা, ওইটা কথা না। আমাদের সুফিয়া আপা কয়টা বিয়ে করেছিলেন সেটা ব্যাপার না, তবে হ্যাঁ ওনার প্রথম স্বামীর মৃত্যুতে রচিত হয় এই কবিতাটা, যেটা মাসিক মোহাম্মদী পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছিল। কবি ভক্ত কবিকে বলছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে তো ফাগুন চলে আসছে, আপনি তো নীরব কেন, আপনি একটু যান সাজুগুজু করেন, বসন্তকে বরণ করে নেন, বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তব বন্দনায়, একটু সাজুগুজু করেন, টিএসসিতে যান, মাথার মধ্যে একটা ফুলের ব্যান্ড লাগান, একটা বাসন্তী শাড়ি পরেন, মাধবী কুড়ি এগুলো তো ফুটে গেছে কবি, আপনি বৈশা দিয়েছেন কেন? কিন্তু কবির কোনো হুশি নাই। কবি বলে, বসন্ত এসে গেছে, বাতাবি লেবুর ফুল ফুটে গেছে, আমের মুকুল ফুটে গেছে, কই শুনেনি তো রাখিনি সন্ধান, কবির কোনো খোঁজ খবরই নেই। কারণ কি? কারণ কবির মনে হচ্ছে রিক্ততার গ্লানি, বেদনা, তার কাছে মনে হচ্ছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এই যে মাঘের সন্ন্যাসী শীত, শুধু তারই মনে পড়ে, এইটারে সে কোনোভাবেই ভুলতে পারে না, সে চলে যাচ্ছে বসন্তের পথে, চলে যাচ্ছে কোহলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে চলে যায়, তাহার এই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে, কবির অবস্থা হচ্ছে এইটা। এই যে বসন্ত উপলক্ষে কবির যে সঙ্গীত রচনা করার কথা, কবি সেটা বেমালুম ভুলে গেলেন। মাধবী কুড়ির কথা বলা আছে, আমের মুকুলের কথা বলা আছে, বাতাবি লেবুর ফুলের কথা বলা আছে, 3টা ফুল, মাধবী কুড়ি, আমের মুকুল, বাতাবি লেবুর ফুল, 3টা ফুলের কথা বলা আছে। এখানে 2টা মাসের কথা বলা আছে, একটা হচ্ছে মাঘ আর একটা হচ্ছে ফাল্গুন, মাঘ মাস এবং ফাল্গুন মাস। তাহলে আমাদের এই তাহারেই পরে মনে কবিতার মধ্যে কয়টা মাসের কথা বলা আছে? 2টা মাস, মাঘ এবং ফাল্গুন। আর একটা ঋতুর কথা বলা আছে, সেটা কি? বসন্ত ঋতু। অনেকেই বলবে, না ভাইয়া শীত ঋতুর কথা বলা আছে। বন্ধুরা তোমরা এখানে শত চেষ্টা করেও খুঁজে শীতের কথা কোথাও পাবা না, ডিরেক্ট শীতের কথা বলা হয় নাই, বলা হয়েছে মাঘের সন্ন্যাসীর কথা। মাঘের সন্ন্যাসী দিয়ে শীতকে বোঝানো হয়েছে, বাট শীতের কথা ডিরেক্ট বলা নাই, সুতরাং বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। আর মাঘের সন্ন্যাসী বলতে আমরা কাকে বলবো, বুঝবো? আমরা বুঝবো শীতকে। এই তো তথ্যগুলো এখানে এইভাবেই দেওয়া আছে, জাস্ট তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিবা। আর হ্যান্ডরাইজ অপশনে সবাই চলে যাও, হ্যান্ডরাইজ করো, কারো কোনো প্রশ্ন থাকলে আমি তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি।
এই ক্লাস কেন্দ্রিক বা এর আগের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি আসছি তোমাদের কাছে। ওই পাশ দিয়ে আসবো। কি খবর তোমাদের? ছাড়া নাকি নুসরত জাহান? নুসরত জাহান শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছো? জি। হ্যাঁ বলো। যে আমার প্রশ্নটা অনেকক্ষণ আগে ছিল, যখন ওই যে দ্বিরুক্তি পড়াচ্ছিলেন যে বড় বড়, তখন প্রশ্নটা ছিল এরকম যে বড় যে শব্দটা এটার যে স্পেলিং, ওখানে কি সঠিক যে স্পেলিং ওখানে কি বড় ওকার হবে? না না, রশনরে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ওকার দিয়ে ব্যবহার করি স্পেলিংটা আর কি। আমি ওটা খেয়াল করি নি আপু, আসলে এগুলা সব কমেন্ট আসলে চোখে পড়ে না, খেয়াল করলে আমি শুনতে পারি। জি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে উকার না বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসিফ মোস্তফা, আসিফ মোস্তফা শুনতে পাচ্ছো? আব্দুল কাদের, আব্দুল কাদের সাহিত্য বিশারদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কিন্তু ভাইয়া তোমার ফোন এত কুক কুক করে বসে। ভাই ভালো আছেন? নি ইয়ারফোন লাগাইছি তো। হ্যাঁ ভাই, আমি আমার ফোনটা হচ্ছে আমার উপরে আর কি। আমি আগে তো আপনি কোশ্চেন দেন নাই, তাই আমি কোশ্চেনটা করতে পারিনি সময়। আমাদের যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা আছে, বইটাতে দেওয়া আছে যে প্রায় 3,500 ভাষা প্রচলিত আছে, কিন্তু আমাদের শিটে দেওয়া আছে যে যে পৃথিবীতে প্রায় 7,117 ভাষা প্রচলিত আছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে যদি আমাদের পরীক্ষাতে এই পরীক্ষা দেওয়ার সময় দুটো অপশন যদি একসাথে আসে, যে আমি কোনটা অ্যান্সার করবো? তাকে বেশি পার্ট দিবি সেক্ষেত্রে বলবে কোন 4,500 আছে না নাকি 3,500 ছিল তোমার রিভিশনের মধ্যে কত ছিল? দুইটাই ছিল, 3,500 আবার 7,117, যদি দুইটাই থাকে তাহলে আমি কোনটাকে বেশি পাই? 3,500 বোর্ড বইয়ে যেটা আছে, বোর্ড বইয়ের লাস্ট সংস্করণ দেখবে, একদম সর্বশেষ সংস্করণের কত আছে, 3,500 আছে। আমি জানি ওটা 3,500 কিনা আছে, বোর্ড বইয়ে যেটা আছে ওই আমাদের ইউজ। হ্যাঁ, এটি তো 7,100। হ্যাঁ ওইটা তো আছে, ওইটা কিন্তু বোর্ড বইয়েরটা আসলে আমাদের ভুল থাকলে ওরা রাইট আনসার করতে হয়, তুমি বোর্ড বইয়েরটা দিতে পারো নিঃসংকোচে নিশ্চিন্তে। ভালো স্যার, কাস্টমার সুন্দর হয়েছে স্যার, সবকিছু অনেক ভালোভাবে বুঝছি স্যার। স্যার একটু আর কি, যেটা আর কি চ্যাটের ক্ষেত্রে দেখলাম যে কিছু কিছু পাবলিক আছে তারা আর কি উল্টাপাল্টা আসলে কথা বলে, যেমন চামচামি বা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এটা কিন্তু আসলে স্যার গ্রহণযোগ্য না। ওদের বিরুদ্ধে একটু স্টেপ নিতে, কথা অনেকেই বলে এবং অনেক ধরনের কথা বলে, ঠিক আছে এখানে সবাই ফ্রেন্ড, অন্যভাবে কথা বলা যায়, কিন্তু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলার মতো জায়গা এটা না স্যার, একটু স্যার এসবের দিকে খেয়াল করে দেখবেন। অবশ্যই, আমি ধরো যে ক্লাসের ওখানে তো আমি এই করতে পারি না, ওটা করলে হয়তো ক্লাসের একটু মনোযোগটা নষ্ট হয়ে যাবে, অন্যদিকে চলে যায়, তবে সেটার মধ্যে দিয়ে ব্যবস্থা। জি স্যার, তাদেরকে আসলে স্যার তাদের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া উচিত এবং তাৎক্ষণিক নেওয়া উচিত, তারা কিন্তু শুধু বেশি কথা বলছে স্যার, এগুলো কিন্তু স্যার অ্যাকসেপ্টেবল না। অবশ্যই, এটা দেখতে হবে। জি স্যার, ধন্যবাদ। আর স্যার ক্লাস অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, নুসরাত জাহান শুনতে পাচ্ছো ভাইয়া? হ্যাঁ, আমারটা শেষ তো। ও, প্রশ্ন হয়েছে? ওকে, ধন্যবাদ। দেখো দেখো,
এই পৃথিবীতে এক স্থান আছে, হ্যাঁ এই গল্পে লেখা আছে যে নদীর নাম আছে কয়টি, তো বইয়ে দেওয়া আছে চারটি, কিন্তু এমসিকিউ লেখা আছে তিনটি, চারটি অপশনে নাই। আচ্ছা ভাইয়া, আর আচ্ছা তাহারি পরের মনের মধ্যে বলা হয়েছে যে জি ভাইয়া, তাহারি পরে মনে কবিতার মধ্যে বলা হয়েছে যে মাত্র 11 বছর বয়সে সুফিয়া কামাল নেহাল হোসেনের সাথে বিয়ে করছে। তো যখন কোশ্চেন আসছে যে সুফিয়া কামাল প্রথম বিবাহ বন্ধনে কবে আবদ্ধ হয়, 1923 দেওয়া, 11 বছরে হলে তো 1922 হওয়ার কথা। আচ্ছা এই জন্য হয়েছে, ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া। দীপন, আদাব স্যার। আদাব, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? প্রশ্ন করো। এই ভালো স্যার, আমার প্রশ্নটা হলো ইথনোলজির 23তম সংস্করণ অনুযায়ী বাংলা ভাষার স্থান পঞ্চম, এটা আমি অন্য একটা বইও পাইছি আর গুগলে সার্চ করেও এটা পাইছি, কিন্তু আমাদের লেকচার শীটে সপ্তম দেওয়া আছে। না, ইথনোলজির তো আমাদের লেকচার শীটে হচ্ছে 24তম সংস্করণ, ওখানে কি 23তম সংস্করণ দেওয়া? তুমি কি লেকচার শীটের মধ্যে 23তম সংস্করণ পাইছো? আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। রায়হান মজুমদার, ছবিতে একটা লাগাইছো, আলহামদুলিল্লাহ, নাকি কে? রায়হান, শুনতে পাচ্ছ কি? রায়হান মজুমদার, জি জি। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া, প্রশ্ন করো। জি ভাইয়া, ওই যে ধ্বনি ব্যঞ্জনাটা পড়াইছিলেন না দ্বিরুক্তের মধ্যে, ওইটা একটু যদি কষ্ট করে বুঝাইতেন। ধ্বনি ব্যঞ্জনা আসলে কি? ধ্বনি ব্যঞ্জনা হচ্ছে জাস্ট যেটার মধ্যে একটা কাব্যিক ব্যাপার থাকে, যেমন বৃষ্টি পড়ে, টাপুত্তু পড়ে, যে টাপুত্তু পড়ে একটা ব্যাপার আছে না, রিম ঝিম, এই টাইপের শব্দ, এগুলো ধ্বনি ব্যঞ্জনা বলা। তবে আরো শব্দগুলো কিন্তু ধ্বনি ব্যঞ্জনার মধ্যে আসে, কিন্তু বাংলা ব্যাকরণ হচ্ছে এরকম যে তোমার বইয়ের মধ্যে ঠিক যেটা দেওয়া থাকে বোর্ড ব্যাকরণের মধ্যে ওইটা ওইভাবেই তোমাকে আছে। জি জি, আচ্ছা জি, থ্যাংক ইউ ভাই। রাশেদ নাকি আর ডি এস এস ই ডি, আর ডি শাহেদ কিং, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কিং, কি খবর? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসলে 3 নম্বর শীটে যে 7 নম্বর এবং 8 নম্বর পৃষ্ঠায় স্যার উচ্চারণ যে ইয়েটা আছে কি বলছিলেন আমি তখন
মানে উচ্চারণটা বুঝলাম যে এখানে উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন হয় না, উচ্চারণের শুদ্ধিকরণ গুলো তোমাদের দেখতে হবে, যেরকম করে বিপরীত শব্দটা তুমি মুখস্থ করো না, এই শুদ্ধিকরণ গুলো তোমরা প্র্যাকটিস করো ভাষায়, যেরকম করে উচ্চার যে তোমাদের সিলেবাসে উচ্চারণ ছিল তখন উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসবে, এখন নিয়ম থেকে প্রশ্ন আসে না, সেটা যে একটা উচ্চারণের শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে ওগুলো প্র্যাকটিস করতে বলছে ভাষা। হ্যালো, হ্যাঁ মাসুদ ডাক্তার, জি ভাই শুনতে পাচ্ছি, ভাই আমার দুইটা, জি ভাই আচ্ছা ভাই, স্বল্প প্রাণ আর অল্প প্রাণ কথাটার মধ্যে কি পার্থক্য আছে? স্বল্প প্রাণ আর অল্প প্রাণ না এক জিনিস, মাসুদ ডাক্তার কি বললা? জি ভাইয়া আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাই আচ্ছা, মানিকের খানিক ভালো কথাটার মানে কি? মানিকের খানিক ভালো মানে যে হচ্ছে মানে মানিকের খানিক ভালো, হ্যাঁ মানিকের খানিক ভালো মানে হচ্ছে যে মানে হচ্ছে যারা আমি মন থেকে নিয়েছি তার সবকিছুই আমার কাছে ভালো, বুঝতে পারছো? এটাই আমার জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। আচ্ছা একাদশী বৃহস্পতি কথাটার মানে কি? একাদশী বৃহস্পতি, একাদশী বৃহস্পতি মানে হচ্ছে যার এখন উৎসব মুখর পরিবেশ, খুব আনন্দ ঘন অবস্থা ফ্যামিলিতে, এটা হলো একাদশী বৃহস্পতি। আচ্ছা ভাই, আমাদের 9-10 এর ব্যাকরণ বইতে যে সমাস গুলো আছে, তো ওইগুলার অনেকগুলা ভ্যাস বাক্য আমি মিলাতে পারতেছি না আর কি, তো কোথা থেকে হেল্প নিতে পারবো? সবাইকে বলছি আমি কিন্তু সাগর পারে আছি, দেখছো আমার শরীরে ঘটনা কি ঘটাইছে, গত ক্লাসে যে সন্ধি নিয়ে আলোচনা করেছিলেন, সন্ধির মধ্যে স্যার ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি আর বিসর্গ সন্ধি, এখানে কিছু নিয়ম গুলা মানে বুঝি না, এগুলো আলোচনা হয়নি, এগুলো বুঝি না, নিজের মতো করে জাস্ট পড়ে নিছে আর কি, বুঝতে না কষ্ট হয়। নিয়ম থেকে আমি তখন বুঝানোর সময় বলছি যে নিয়ম থেকে পড়তে পড়তে প্রশ্ন আসে না, ব্যঞ্জন সন্ধি আসে না, তুমি নিয়ম থেকে পাবো না, ঠিক আছে? সুতরাং নিয়ম নিয়ে তুমি প্যারা নিবা না, নিবা জি, নিয়ম নিয়ে প্যারা নেওয়া যাবে না। আর তোমার কাছে হলো সন্ধি গুলাকে আমি তখন একটা চার্ট উঠাই দিয়েছিলাম, আমি বলছিলাম যে এগুলো থাকলে ব্যঞ্জন সন্ধি হয়, বলছিলাম কি? জি জি, শুধু এগুলোই বললে হবে না, হ্যাঁ হ্যাঁ, শুধু ব্যঞ্জন সন্ধি চেনার জন্য বলে দিছিলাম, আর বলছিলাম যে সন্ধি কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে, বলছিলাম না ব্যঞ্জন সন্ধি করে মেমোরাইজ করতে হবে, তুমি এই যে কি বলে সূত্র নিয়ে প্যারা সূত্র থেকে প্রশ্ন হয়। জি স্যার, এখন বিসর্গ সন্ধি গুলো কি করব? বিসর্গ সন্ধি গুলো তো ডাইরেক্ট ওখানে কোনো সূত্র ইয়ে দরকার নাই, বিসর্গ সন্ধি শীটের মধ্যে যেগুলো দাও সেগুলো মেমোরাইজ করে, শান্ত থাকবে
ওইখানে কি এমন কোনো এমসিকিউ থাকবে যেখানে কোনো অপশনে অ্যানসারই দেওয়া থাকবে না, কনফিউশন করে দিবে? ওইগুলো কি আমাদের অ্যানসার, ওই ক্ষেত্রে কি আমাদের কি অ্যানসার করে কি সঠিক হবে নাকি হবে না? যখন তুমি কনফিউজড থাকবে তখন কোনোভাবে অ্যানসার করা যাবে না, ভুল অ্যানসার করা যাবে না, কারণ তোমার মাইনাস মার্কস চলে আসবে। আরেকটা কথা হচ্ছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন তোমাকে প্রশ্ন দিবে, এট লিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে অপশনে তুমি অ্যানসার পাবাই, সেক্ষেত্রে যদি অ্যানসার না থাকে তখন একটিও না লেখা থাকবে, অবশ্যই একটিও না, ওইভাবে তোমার অ্যানসার করতে হবে, তবে অ্যানসার থাকবে, ভুলভাল দেবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুইটা অ্যান্সার থাকে, তখন একটু কনফিউজড হয়ে যায় কোনটা দিব, সেক্ষেত্রে প্রথম একটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়। যখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় যে দুইটা অ্যান্সার থাকে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই দুইটাই অ্যান্সার কি করবো, তখন তখন শুরুর যে অ্যান্সারটা থাকে প্রথম দিকে ওইটা অ্যান্সার করে দিতে হয়। আর যদি কোনো অপশনে এরকম অ্যান্সার নাই থাকে তখন কি করব, অ্যান্সার না করে আসব? অ্যানসার থাকবে, এটা মাস্ট থাকা ভার্সিটিতে। তবে এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি প্রশ্নের ভুল ধারা থাকে, এরকম হয় যে অ্যানসার নাই, তোমার জানা মতো অ্যানসার নাই, তখন তুমি অ্যানসার না করে চলে আসবে, সেটাই বেটার। কারণ ভুলভাল অ্যানসার করে মাইনাস মার্কস নেওয়ার কোনো দরকার নেই, বুঝলে? যদি মাইনাস মার্কস না থাকে তখন তুমি অ্যানসার করে আসো, কোনো সমস্যা, মাইনাস মার্কস থাকলে ভুলভাল অ্যানসার করা যাবে। ওইখানে তাহলে অটো মার্কের কোনো সিস্টেম নাই যদি ভুল হয় থাকে? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। জি ভাইয়া আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। না 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 ভাইয়া, একটা কোশ্চেন ছিল যে মানে আমরা যে রিটেন পার্টটা কিভাবে আমরা ইয়ে করতে পারবো, মানে প্র্যাকটিসের জন্য রিটেন পার্টটা প্র্যাকটিসের জন্য, জি কিভাবে প্র্যাকটিস করব? রিটেন পার্টটা প্র্যাকটিস করো, আসলে রিটেনের জন্য যে প্রশ্নগুলো আসে ওগুলো ছোট ছোট টাইপের প্রশ্ন আসে, সেটা হয়তো খেয়াল করছো, বড় প্রশ্ন আসে না, ছোট ছোট প্রশ্ন। জি জি, যেটা দেখবা যে লেখা সেটার পিছনে কিছু রিটেন দেওয়া আছে, জি আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আর আজকের ক্লাসটা মানে অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আতিয়া তানজিম, আতিয়া তানজিম শুনতে পাচ্ছ কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার কোশ্চেনটা হচ্ছে, সাম্যবাদী কবিতায় হিন্দুদের পবিত্র স্থান চারটি, কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া, এটা লেকচার শিটেও দেওয়া এবং বইয়ের শব্দার্থেও দেওয়া, কিন্তু পারাবারে হচ্ছে লিখিত রিটেন কোশ্চেনের জন্য যেখানে প্রশ্ন দেওয়া ওখানে লেখা হিন্দুদের তিনটি পবিত্র স্থান কাশী, মথুরা, বৃন্দাবন এবং গয়া হচ্ছে বৌদ্ধদের জন্য, তাহলে কোনটা কারেক্ট? না এটা তো স্বাভাবিক ব্যাপার, গয়া হচ্ছে বাকুটিতে স্নিগ্ধ আখি বলতে কি বোঝায়, মায়াবী চোখ, কোমল চোখ নাকি অশ্রুসিক্ত নয়? মায়াবী চোখ, কোমল চোখ, অশ্রুসিক্ত নয় কোনটাই হবে না, স্নিগ্ধ আখি তুলি, এটা হলো জিজ্ঞাসা দৃষ্টিটা হয়ে আছে, কেমন জিজ্ঞাসা দৃষ্টিতে এটা মনে রাখবা, জিজ্ঞাসা দৃষ্টি মানে আস্কিং আই আর কি, যেটাকে বলে যে আমাদের চোখে মাথা যেরকম হয় না, আমরা কিছু জানতে চাই, ওইটা জিজ্ঞাসা দৃষ্টিতে। আর যদি কি উৎসুক হ্যাঁ হ্যাঁ উৎসুক জানি, হ্যাঁ উৎসুক জানি, এটা ছিল কি অপশনে বলেছি? না আসলে স্যার জি পাড়াপাড়ে দেওয়া মায়াবী চোখ এবং জয়কলিতে দেওয়া কোমল চোখ, না জি।
আর সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, এরপরের ক্লাস আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, সেই কারণে আজকে এই পর্যন্ত শেষ করছি।